কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে? সরি, প্রথমবার এসে চলে গিয়েছিল, বাট আবার আসলাম, কানেকশনের প্রবলেম ছিল। আপনারা যদি কেউ শুনতে পান তাহলে আমাকে বললে হবে, আপনি শুনতে পাচ্ছেন তাহলে আমি বুঝতে পারবো, মানে আমার সাউন্ডটা পরিষ্কার আসছে কিনা সেটা দেখে। একজন লিখেছে শুনতে পাচ্ছেন, জি দাদা, মানে হচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন? পরিষ্কার কথাগুলো কি পরিষ্কার আসছে? কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে আমার কথাগুলো? আচ্ছা, একজন লিখেছে বোঝা যাচ্ছে। আচ্ছা, ধরে নিচ্ছি আমার কথাগুলো বোঝা যাচ্ছে। সো আমাদের, আমি আগেই বলেছিলাম, আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, আজকে আমাদের একটা হচ্ছে টপিক নিয়ে আমরা কথা বলবো, ফটোগ্রাফি রিলেটেড, এবং হচ্ছে আগামী 20টা ডেসে, মানে 20টা উইকেন্ড, 20টা দিন, হয়তো এটা ফ্রাইডে হবে, ফ্রাইডে 8টা বা 10টার দিকে হবে, হচ্ছে আমরা একটা হচ্ছে একটা এভাবে ফটোগ্রাফি আড্ডাতে আসবো। আমি 20টা টপিক নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে সেটা আরও বাড়ানোর ইচ্ছা আছে, হয়তো আমি না থেকে আরেকজন ফটোগ্রাফারকে নিয়ে এসে তাকে প্রশ্ন করে বিভিন্ন প্রশ্নের আনসার আপনারা যেগুলো শুনতে চান, আমি যেগুলো জানতে চাই সেগুলো নিয়ে কথা বলবো। তো আজকে যে টপিকটা ছিল সেটি আমরা আমরা আগে অ্যানাউন্স করেছি, সেটি মূলত বলেছে হচ্ছে আতা আদনান। সে বলেছে একজন ফটোগ্রাফারের কি পরিমাণ চার্জ করা উচিত, সে কিভাবে বুঝবে এই পরিমাণ টাকা নেওয়া উচিত বা এই পরিমাণ টাকা নেওয়া উচিত, সেটি সে কিভাবে বুঝবে সেটি সেটি নিয়ে আমরা কথা বলবো। আরেকটি বিষয় হচ্ছে কম্পিটিশন বা কম্পিটিটর অ্যানালাইসিস। আমাদের আশেপাশে প্রচুর পরিমাণ কম্পিটিশন রয়েছে, কম্পিটিটর রয়েছে, তাদের স্ট্র্যাটেজিগুলো কিভাবে আমরা অ্যানালাইসিস করবো বিজনেসের জন্য, এটাই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি পুরো লাইভে যে কথাগুলো বলবো সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এবং হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলা, কারোর সাথে এটা সাংঘর্ষিক হতে পারে, কারোর সাথে এটা মিলেও যেতে পারে, ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো কোনো কারণ নেই। আমি চেষ্টা করবো কারো নাম মেনশন না করার জন্য, যদিও আমি অত ডিপ্লোমেটিক কথা বলতে পারি না, বাট কারো নাম মেনশন না করে কথা বলার চেষ্টা করবো। সো বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আমাদের কথা হয় আর কি, সেটি হচ্ছে একজন ফটোগ্রাফারের কতটুকু চার্জ করা উচিত, তার পেমেন্ট কতটুকু হওয়া উচিত। সেটি যদি আমি একজন ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে ক্লায়েন্ট যেটা বলে সেটা হচ্ছে সামান্য কটা ছবি তুলে দিয়ে একটা বিশাল অ্যামাউন্টের টাকা নিয়ে যাচ্ছে। আবার সেটি যদি আমি একটি জুনিয়র ফটোগ্রাফারের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে সে বলছে সিনিয়ররা এত কম টাকা দিয়ে কাজ করে দিচ্ছে, সো জুনিয়রদের বাঁচার উপায় নাই। আবার যারা মিড লেভেলের ফটোগ্রাফার তারা বলছে হচ্ছে আপনি মানে সিনিয়ররা কম টাকা নিচ্ছে, আবার জুনিয়ররা আমাদের কাজ নিয়ে নিচ্ছে, সো আমরা টাকা কীভাবে বাড়াবো, আমরা মার্কেটে টিকতে পারছি না। আবার সিনিয়ররা যখন আড্ডা দেয় তখন বলে হচ্ছে নতুন নতুন পোলাপাইন বা নতুন নতুন ছেলেরা এসে এত কম টাকায় কাজ করে দিচ্ছে, যে কারণে মার্কেটটা প্রচুর পরিমাণ বিশ্রী পর্যায়ে চলে যাচ্ছে। তো আসলে সবারই ডিফারেন্ট ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ আছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকার কারণে আমরা আসলে এই যার যার অবস্থান থেকে বিষয়টিকে বিবেচনা করছি। এটি অনেকটা হচ্ছে, আমি জানি এটা আপনারা কিভাবে নেবেন, এটা অনেকটা ইংলিশ কমোড প্যারাডক্সের মতো। ইংলিশ কমোড প্যারাডক্সটা হচ্ছে, যারা ইংলিশ কমোডে বসে কখনো টয়লেট করেনি তারা হচ্ছে কখনোই বুঝতে পারবে না ইংলিশ কমোডের মজা কি, তারা সবসময় এটাকে ভয় পায়। আর যারা ইংলিশ কমোডে বসে একবার মজা পেয়েছে তারা কখনো বাংলা কমোডে বুঝতে চাইবে না। এখন আমি এটা হচ্ছে এরকম, মানে প্রত্যেকজন তার জায়গা থেকে আরেকটাকে ভয় পাচ্ছে, অন্যটাকে ভয় পাচ্ছে। আবার আমি সবসময় একটি, আমার যখন ওয়ার্কশপ নিই তখন সবসময় বলি যে আপনি টাকা বাড়াবেন আপনার কাজ বাড়বে, এটা অনেক সাংঘর্ষিক কথাবার্তা। আমি টপিক্সের বাইরে সাইড কোনো ধরনের কথা বলবো না, আমি আমি মনে করবো টপিক্সে আজকে সবাই কথা বলবো, হচ্ছে আমরা টপিক্সের মধ্যে থাকবো সবসময়। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তিন লেভেলের ফটোগ্রাফারের তিন ধরনের অভিযোগ রয়েছে, এবং একদম যিনি হচ্ছে কাস্টমার আমাদের যে ক্লায়েন্ট সে আবার এক ধরনের অভিযোগ করছে যে 2 ঘন্টার জন্য এত টাকা নিচ্ছেন, মানে একটা সারা জীবনের সঞ্চয় তার চলে যাচ্ছে। এটি আসলে যার যার পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় সবাই রাইট, তবে এখন আসলে সবাই রাইট হলে তো সমস্যা, কেউ না কেউ রং, কেউ না কেউ রাইট। আর একটা কথা, আমি লাস্ট যেদিন আমি হচ্ছে লাইভে এসেছিলাম সেটা আতা আদনান এনাম ভাই বলেছিল যে একটা একটা মিনিমাম একটা রেট ঠিক করে দেওয়া উচিত বা কত টাকা হলে কাজ করবে, এই বিষয়ে আমি অবশ্য একমত নই, এ বিষয়ে একমত নই, এই কারণে দেখা যায় হচ্ছে মানে আমরা মিনিমাম যদি রেট ঠিক করে দিই একজনের, তাহলে মিনিমাম যারা কাজ করছে ওরা বলবে ম্যাক্সিমাম যারা কাজ করছে তাদের একটা রেট ঠিক করে দেওয়া উচিত। এভাবে আসলে মানে কন্ট্রাডিক্ট হতে থাকবে। আমার মনে হয় মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাইয়ের কারণে অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে গেছেও আমার মনে হয়। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একজন ফটোগ্রাফারের কতটুকু চার্জ করা উচিত, আপনি একজন ফটোগ্রাফার আসলে কোন বিষয়টা দেখা উচিত। ধরেন একজন ফটোগ্রাফার আমাকে এসে বলছে
হচ্ছে দাদা, আমি আমার জুনিয়র সে প্রচুর ভালো কাজ করে, কিন্তু সে 7,000 টাকা দিয়ে কাজ করে দিচ্ছে বা 10,000 টাকা দিয়ে কম্বো প্যাকেজ দিচ্ছে, সে ফটোগ্রাফিও দিচ্ছে ভিডিও দিচ্ছে। সো আমি যদি 15,000 টাকা নেই বা 20,000 টাকা নেই বা 30,000 টাকা নেই, সে আমি যদি অলমোস্ট তার চেয়ে একটু বেটার কোয়ালিটি দিই, আমাকে তো সে নিবে না। দেখেন কথাটার মধ্যে দুটো তথ্যের প্রবলেম আছে। সেটা হচ্ছে আমরা সবসময় নিচের জন কত টাকা নিচ্ছি সেটা নিয়ে কথা বলছি, আমরা উপরের জন কত টাকা নিচ্ছি সেটা কথা বলছি না। প্রথম ব্যাপার হচ্ছে আপনাকে মার্কেটে অ্যানালাইসিস করে আপনার কম্পিটিটর কারা তাদেরকে আপনি খুঁজে বের করবেন। আপনার কম্পিটিটর কারা, আপনি যদি ধরেন, আমি ধরে নিচ্ছি আপনি 12,000 টাকা নিচ্ছেন পার ইভেন্টে বা 15,000 টাকা নিচ্ছেন পার ইভেন্টে, তাহলে যে 6,000 টাকা নিচ্ছে বা 4,000 টাকা নিচ্ছে ও কিন্তু আপনার কম্পিটিটর না। আবার যিনি 25,000 30,000 টাকা নিচ্ছে তিনিও আপনার কম্পিটিটর না, আপনার কম্পিটিটর হচ্ছে 15,000। এখন বলতে পারেন সে কীভাবে কম্পিটিটর না? বাংলাদেশে বিমান রয়েছে ঢাকা যাওয়ার জন্য, এসি বাস রয়েছে, নন এসি বাস রয়েছে, একদম ট্রাকও রয়েছে, প্রতিদিন প্রতিটা বাস সার্ভিস চলে এবং প্রতিটা বাস সার্ভিসে প্রচুর পরিমাণ লোক ভ্রমণ করে। বিমানের কখনোই শুনবেন না বাসের ভাড়া কম বলে তারা বা যাত্রী পাচ্ছে না, বা এসি বাসের মালিকদের কখনোই বলতে শুনবেন না নন এসি বাস আছে বলে তারা যাত্রী পাচ্ছে না, বা আপনি যারা নন এসি বাস চালায় ওদের কখনো বলতে শুনবেন না ট্রাক চলছে বলে বা হচ্ছে এসি বাসের ভাড়া কম বলে ওরা যাত্রী পাচ্ছে না। যাত্রী কিন্তু সবাই পাচ্ছে এবং সবাই যার যার সার্ভিস দিয়ে পাচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাসের লোক রয়েছে, প্রত্যেকটা ক্লাসের লোক প্রত্যেকটা ক্লাস অনুসারে যাচ্ছে। ঠিক তেমনি ফটোগ্রাফির ক্ষেত্রেও আমার মনে হয় প্রত্যেকটা ক্লায়েন্টের যে ক্লাস রয়েছে সে তার একটা বাজেট রয়েছে, সে ওই বাজেট অনুসারে ফটোগ্রাফার খুঁজছে এবং তাদের মধ্যে কম্পারেটিভ অ্যানালাইসিস করে যাকে ভালো মনে হচ্ছে, যার প্রতি অনেক বেশি রেফারেন্স তাকে নিচ্ছে। এখন আমি আর আপনি যদি বলি তার জন্য আমি কাজ পাচ্ছি না বা আমার জন্য সে কাজ পাচ্ছে না, এটা আসলে ভুল ধারণা। কেউ কারো কাজ কখনোই খেয়ে দিতে পারে না। আপনি 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 আপনার যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে চলে গিয়েছে আসলে তাকে নিয়ে আফসোস করার কিছু নেই, হয়তো সে আপনার ক্লায়েন্টই ছিল না, সে হয়তো একটু মনের শান্তি নেওয়ার জন্য বিভিন্ন বড় বড় জায়গায় খোঁজ নিয়ে দেখবেন 10,000 টাকার বা 5,000 টাকার কাউকে ভাড়া করেছে। এরকম আমি অহরহ কাজ দেখেছি। তো আমার কাছ থেকে প্রতিদিন ফোন করে যখন প্রচুর পরিমাণ ক্লায়েন্ট চলে যায়, আমার কাছে কোনো ধরনের মানে এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হয় না। আমার কাছে মনে হয় এটাই ভালো, উনি আমার ক্লায়েন্ট ছিল না, আর যিনি আমার ক্লায়েন্ট উনি আমাকে 1,000 খুঁজে হলেও বুকিং দেয়। আচ্ছা আসেন লাইনে আসি, আমি কথা প্রচুর উল্টাপাল্টা বলে ফেলি। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কত টাকা আমরা চার্জ করব। আচ্ছা চার্জ আমার বড় ভাই বা আমার সিনিয়র এত টাকা নিচ্ছে, তার জন্য আমাকে এত টাকা নিতে হবে, না হলে আমি মার্কেটে টিকে থাকতে পারবো না, বা আমার জুনিয়র এত টাকা নিচ্ছে আমি যদি এত টাকা না নিই আমি মার্কেটে টিকে থাকতে পারবো না, এগুলো বলে আসলে লাভ নেই। চার্জটা নির্ধারিত হবে নিজের উপর, নিজের গুণাবলীর উপর চার্জটা নির্ধারিত হবে। সেটা কিরকম? ধরেন আমি যদি ধরি একটা ছেলে, আমার বন্ধুরা, আমি যেভাবে অ্যানালাইসিস করে আমার পার্সপেক্টিভ থেকে আমি যেভাবে ঠিক করেছি আমি সেভাবে হচ্ছে, আমি সরি আমার বন্ধুরা কমেন্ট করছে, সো আমি আমি হচ্ছে যেভাবে অ্যানালাইসিস করি সেটা হচ্ছে, ধরেন আমি আমি একটা গ্র্যাজুয়েট ছিলাম, আমি একটা জায়গা থেকে পাশ করেছি, ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমি আমার বন্ধুদের স্যালারি স্কেলটা ধরি। আবার বন্ধুরা যারা ব্যাংকে চাকরি করছে তাদের বেতন আমি ধরে নিলাম 50-40 হাজার একটা অ্যাভারেজ ধরলাম। 40,000 টাকা কামানোর জন্য তাকে কয়দিন চাকরি করতে হয়? তার 4 দিন সে বন্ধ পায় শুক্রবার সহ, তাহলে সে 22 দিন কাজ করে বা সরি 24 দিন কাজ করে, তার জন্য সে হচ্ছে 40,000 টাকা বেতন পায়। আমি সেটাকে একদিনে ভাগ করে এনেছি, একদিনে সে 8 ঘন্টা, আমি যদি ধরে নিলাম সে 8 ঘন্টা কাজ করে, আমি ঘন্টা হিসেবে হিসাব করেছি। আমি সেটির একটা, আমি যদি ফটোগ্রাফার হতাম তাহলে আমার প্রফেশন থেকে আমার 40,000, আমি ফটোগ্রাফার না হয়ে যদি অন্য কিছু হতাম তাহলে আমার 50, আমার 40,000 টাকা তার মতো বেতন হতো। সো আমি সেটাকে আমার স্যালারি হিসেবে ধরে নিয়েছি। একটা বড় ভুল সেটা করে, আমি আমি একজনকে সেদিনও দেখালাম, সেটা হচ্ছে সঞ্জয় শুভ্র ফটোগ্রাফি আর সঞ্জয় শুভ্র দুইটা আলাদা জিনিস। সঞ্জয় শুভ্র ফটোগ্রাফি একটা প্রতিষ্ঠান, সঞ্জয় শুভ্র হচ্ছে একজন পার্সন যে সঞ্জয় শুভ্র ফটোগ্রাফিতে কাজ করে, এবং সঞ্জয় শুভ্র ফটোগ্রাফির সঞ্জয় শুভ্রর একটা পেমেন্ট হওয়া উচিত। সঞ্জয় শুভ্র ফটোগ্রাফিতে যারা কাজ করে সবার যদি পেমেন্ট হয় তাহলে সঞ্জয় শুভ্রর একটা পেমেন্ট হওয়া উচিত। ঠিক তেমনি আমি প্রতি মাসে আমার কোম্পানি থেকে 40,000 টাকার একটা চেক আমি তুলে নিই, এটা হচ্ছে আমার পেমেন্ট, এটা আমার স্যালারি, এটা আমি অন্য একটা চাকরি করলেও পেতাম। এরপরে আমি হিসাব করে আমার লাভ লস কত। আমাদের কিন্তু বেশিরভাগই এই কাজটি করে না, আমাদের কাজ করে কি যা পায় তাই লাভ, আসলে তা না। তারপর দ্বিতীয় যে কাজটা করি, আমি 40,000 টাকা তুলে নিলাম, সেটা হচ্ছে আমার বেতন। আমার যে ক্যামেরাগুলো আছে সেগুলো তো আমি যত দাম দিয়ে কিনেছি সেগুলো দিয়ে ওইটা দিয়ে সেল করতে পারবো না, সেটা আমি এক সময় সেটা 1 বছর পর যদি আমি সেল করে অর্ধেক দাম হয়ে যায়। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে দুইটা ডিপিএস, মানে প্রতিটা ক্যামেরা কেনার পর ওইটার অ্যাগেনস্টে আমি দুইটা ডিপিএস করি। ডিপিএস হচ্ছে 5,000, 5,000, 10,000। তাহলে আমি যদি 10,000 একটা ডিপিএস করি মাসে, তাহলে মাসে আমাকে 10,000 টাকা জমাতে হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, 1 বছর পর আপনি 1,20,000 টাকা পাবেন। তার মানে আপনি ওই ক্যামেরা দিয়ে 1 বছর যদি চলতে পারেন তাহলে আরেকটি ক্যামেরার টাকা আপনার হয়ে যাবে। আমি নিশ্চিত বেশিরভাগ ফটোগ্রাফারই এই কাজটা করে না,
বেশিরভাগ ফটোগ্রাফারই তাদের কোনো সেভিংস এর চিন্তা করে না। বাট আপনি চিন্তা করে দেখেন, আপনার ক্যামেরাটা তো 1 বছর পর আর নতুন দামে থাকবে না। সো আপনি ওই ক্যামেরার যে স্যালভেজ ভ্যালু পাবেন এবং ক্যামেরার যে অপচয়টা হচ্ছে এবং যেটা যে টাকাটা আপনি হাইডেনলি চলে যাচ্ছে সেটার জন্য কোনো সেভিং করছেন কিনা। আমি দেখেছি একটা একজন ফটোগ্রাফার বলছে তার প্রতিদিন কাজ, প্রতিদিন সে প্রচুর কাজ করছে, কিন্তু একটা ক্যামেরা কিনতে গেলে দেখা যায় তার হচ্ছে সিরিয়াসলি সে পারে না। আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 80 জন লোক দেখছে আমাকে, আমি সবাইকে ধন্যবাদ। আমি আসলে এতজন লোক দেখবে সেটা চিন্তা করতে পারি নাই। আপনাদের সবার সাপোর্টের জন্য ধন্যবাদ। আমি আজকে অনেক কিছু তৈরি করে নিয়েছি, আশা করি আমি সব কিছু কভার করতে পারবো। আর আপনাদের আমি কমেন্ট পড়ছি না, আমি এখন কমেন্ট পড়ছি না, কমেন্ট যখন পড়বো তখন কমেন্ট করলে আমার জন্য সুবিধা হবে। আমি শুধু আমার বক্তব্যটা আগে বলি, তারপর আপনাদেরটা শুনবো। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমি আমার স্যালারিটা ফার্স্ট নেই, তারপর হচ্ছে আমার ক্যামেরার আমার ক্যামেরার যে ক্ষতিটা হচ্ছে সেটার জন্য আমি একটা ডিপিএস করি, এবং ওই ডিপিএস এর টাকাটা দিয়ে পরবর্তীতে আমি গিয়ার আপডেট করি। শুধু গিয়ার কেন, আপনার ফ্ল্যাশ আছে, আপনার হচ্ছে অক্টা আছে, অক্টা একটা ভেঙে যেতে পারে, আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই জন্য আপনি ওই ক্যামেরার জন্য শুধুমাত্র ওই টাকাটা কি করতে হবে, আপনাকে সেভ করতে হবে। দুটো জিনিস, তৃতীয় নাম্বার জিনিস আসেন, সেটা হচ্ছে আপনি ধরেন আমি একজন ফটোগ্রাফার, আমার কিন্তু আমাকে কেউ প্রভিডেন্ট ফান্ড নাই, আমার আমাকে আমার চাকরি শেষ হওয়ার পর যে আমাকে একটা টাকা দিবে বা আমার জব শেষ হওয়ার পর আমার ফ্যামিলির কী হবে সেটা নিয়ে কিন্তু আমরা আমরা কিছুই করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে, দেখেন আপনি তাহলে আপনার জন্য কিছু সেভ করছেন, আপনি আপনি সারা জীবন তো ফটোগ্রাফি করতে পারবেন না। আমি এরকম অনেকজনের নাম মেনশন করতে পারি যারা শুধুমাত্র বয়সের কারণে কাজ কম পাচ্ছে। আপনি একটু করে যদি চিন্তা করে দেখেন, আপনি যদি 40 বছরের সময় আপনার বুড়া হয়ে যান বা আপনি যদি আর একটু বড় হওয়ার পর একটু বুড়া লুক আসে আপনার মধ্যে, তাহলে একটা মেয়ে আপনার সামনে জীবনেও তার জামার হাত ধরে ছবি তুলবে না, কারণ বলবে এর আঙ্কেলের মতো। তাহলে ফটোগ্রাফিতে আপনি কখনো আঙ্কেল হতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আমরা বলছিলাম কত টাকা আমি ঠিক করব। তাহলে আমি প্রথমে আমার যে বেতন সেটা ঠিক করছি, তারপর আমার যে ক্যামেরার ক্ষতি হচ্ছে বা ক্যামেরাটা রেন্টে দিলে কত টাকা আসতো সেটা অনুসারে আমি একটা স্যালারি ধরছি। থার্ড যেটা ধরছি সেটা হচ্ছে আমার একটা অফিস আছে, অফিসের ভাড়া আছে সেটা আমাকে তুলতে হবে, সেটা ধরছি। তাহলে আরেকজন আরেকজন লোক আমার সাথে কাজ করছে, আমি একা যাই না, আমার সাথে আরেকজন লোক কাজ করে, তার বেতনটা আমি হিসাব করছি। এডিটিং আছে, এডিটিংটা আমি হিসাব করছি। প্রিন্ট একটা খরচ আছে সেটা হিসাব করছি। সেটা একটা গাড়িবার আছে সেটা হিসাব করছি। তারপর হচ্ছে আমরা অনেকেই হিসাব করি না, সেটা হচ্ছে আমি সারাদিন আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 15 ঘন্টা 16 ঘন্টা সময় দিই। 10টায় অফিসে যাই, রাত 10টা বাজে আসি, তাহলে হচ্ছে 12 ঘন্টা। 10টা বাজে এসে এমন না আমি রেস্ট নেই, আমি আবার নেটে বিভিন্ন ইউটিউব দেখি, এগুলোর জন্য আমার স্যালারি ধরছি না। আমি কী করছি সেটা আমি প্রথমে এভাবে করে সাজাচ্ছি, আমার স্যালারি কত হওয়া উচিত, আমার ক্যামেরার আমার ক্যামেরার কী পরিমাণ ক্ষতি হচ্ছে সেটার জন্য আমার টাকা কত হওয়া উচিত, আমার যিনি আমার সাথে যিনি কাজ করবে তার বেতন কত, এডিটিং কস্ট কত, এডিটিংয়ের জন্য একটা পেমেন্ট আছে সেটার কস্ট কত, তারপর হচ্ছে প্রিন্টের জন্য একটা পেমেন্ট আছে সেটার কস্ট কত, আবার এই যে প্রিন্ট করতে যাচ্ছে একজন, আবার এখন এখন বের হয়েছে অ্যালবাম কাভার প্রিন্ট, সেটার জন্য আবার একদিন গিয়ে একজনকে বসে থাকতে হয়, তাহলে সেটা একজন গিয়ে বসে থাকছে, তাকে এমপ্লয় করছে, তার একটা বেতন আছে, সেগুলো সবগুলো হিসাব করে আমি একটা ডাটা কালেকশন করি, সেটাকে আমি আওয়ারলি ভাগ করি, সেটাকে আমি ইয়ারলি ভাগ করি। আর দেখেন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমাদের সবসময় একদম ভালো মতো ইভেন্ট চলে না। আপনি আমাদের ইভেন্ট চলে হচ্ছে মানে নির্দিষ্ট কতগুলো মাস আছে যখন বিয়ে প্রচুর পরিমাণ হয়, আবার কিছু কিছু সময় আমাদের কমে যায়। তাহলে আমি ইয়ারলি অ্যাভারেজ হিসাব করি যে ইয়ারলি এতটা কাজ করি আমি, তাহলে মাসে এতটা কাজ করি, মাসে এতটা কাজ করি মানে হচ্ছে মাসে এতটা কাজ থেকে আমাকে কতটা আর্ন করতে হবে সেটা আমি বের করি। এতটা আমাকে মাসের খরচটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে আমি যদি মাসে এতটা ইভেন্ট করি প্রতি ইভেন্টে কত নিতে হবে সেটা দিয়ে ভাগ দিলে কিন্তু বের হয়ে যায়। তাহলে আমি হিসাব করে দেখেছি বেশিরভাগ ফটোগ্রাফার আমার আমার কাছে যারা ওয়ার্কশপ করেছে, আমার প্রচুর স্টুডেন্ট আমার ওয়ার্কশপ পার্টিসিপেন্ট বলবো আমি, ওনারা ওনাদের কাছে জিজ্ঞেস করেছে আপনি কখনো ভেবে দেখেছেন আপনার কস্ট কত হয়, কেউ জানে না, কেউ জানে না। তারা মনে করছে কি একটা ক্যামেরা নিলাম, এটা দিয়ে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর আমি ছবি তুলে যাব, তারপর এক সময় গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যা টাকা পাচ্ছি সেটাই লাভ। কিন্তু আমি নিশ্চিত উনি 1 বছর পর গিয়ে চিন্তা করতে পারে নতুন একটা, এত টাকা ইনকাম করলাম একটা ক্যামেরা তো কিনতে পারলাম না, একটা নতুন কি করলাম আমি, সব টাকা হচ্ছে এই যে মানে এই চিন্তা থেকে চলে যায়। আমি যেটা করি সেটা হচ্ছে তারপর আমি অ্যানালাইসিস করে বের করেছি আমার কত টাকা আসা উচিত। আমার আমি হিসাব করে দেখেছি, আমি এর আগে একবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আমার প্রতিটা কাজের জন্য 17,755 টাকা আমার খরচ আছে। এটা হয়তো অনেকের মানে অদ্ভুত মনে হতে পারে, বাট আমি আমারটা আমার স্যালারি সহ হিসাব করে আমার অফিস ভাড়া আমার আচ্ছা ইন্টারনেটের বিল কিন্তু আমরা হিসাব করি না। আমি যে অনলাইনে একটা আমার ওয়েবসাইট আছে প্রতি বছর কিন্তু আমাকে সেখানে প্রচুর টাকা দিতে হয় এবং সেটা আমরা হিসাব করি না। সেটাকে সহ হিসাব করে আমি খেয়াল করে দেখেছি 17,755 টাকা এটা পর একটা খরচ বের হয়েছে। তাহলে
এবার বলেন একটা ফটোগ্রাফার সে তার খরচ যদি এত হয় তাহলে তার বাঁচার জন্য কত টাকা দরকার, বা আপনারা যারা ফটোগ্রাফি করছেন 2,000, 4,000, 5,000 কম্বো প্যাকেজ এগুলো নিয়ে আপনারা কি করবেন? আপনি দেখা যাচ্ছে আপনি আপনার ক্যামেরার টাকাটা হিসাব করছেন না, ফলে কিছুদিন পর আপনার ক্যামেরাটা দেখবেন জিরো হয়ে গেছে, মানে আপনি নতুন করে গিয়ার আপডেট করছেন না, এক সময় ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে, আবার আপনি লোন করবেন, লোন করে নতুন ক্যামেরা কিনবেন, ওই ক্যামেরা দিয়ে যা টাকা ইনকাম করবে সেটা লোন পরিশোধ করবেন, লোন পরিশোধ করতে করতে ওই ক্যামেরা আবার নষ্ট হবে বা লেন্স ওটা আপডেট করতে হবে, কোনো কিছু করতে হবে, এভাবে আপনার জীবন চলতে থাকবে। আমি প্রভিডেন্ট ফান্ডের কথা বলেছি, আপনার একটা সেভিংস এর কথা বলেছি, আপনার একটা হচ্ছে আপনার একটা বেতনের কথা বলেছি, এগুলো একদমই হচ্ছে না। সো ফটোগ্রাফারদের এটা খুবই চিন্তা করা উচিত। আরেকটা বিষয় আমি জানি না আপনারা চিন্তা করেন কিনা, সেটা হচ্ছে আমার বন্ধুরা আগামী 4-5 বছর পর, আমার ধারণা, আমার ধারণা এবং আমি যেটুকু দেখতে পাচ্ছি, আমার বন্ধুরা কিন্তু সবাই গাড়ি কেনার জন্য দৌড়াদৌড়ি করছে, কে কোন গাড়িটা কিনবে, কে কোন ধরনের মডেল নিবে, তারপর হচ্ছে অনেকে দেখছি তারা হচ্ছে ফ্ল্যাট কীভাবে কেনা যায় সেটা নিয়ে কথা বলছে। তাহলে আমি কি করছি, আমার কাজটা কি? আমি তো ওদের চেয়ে বেশি সময় দিচ্ছি, আমি 24 ঘন্টার মধ্যে না ঘুমিয়ে এত কষ্ট করে আমি এত টাকা আমি হচ্ছে সে আমার ওখানে ইনভেস্ট করে আমি তো আগামী 10 বছরের মধ্যে আমার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে বলে মনে হচ্ছে না, ফ্ল্যাট তো দূরেই থাক। তাহলে আমি কি আমার ট্যালেন্টটাকে নষ্ট করছি ফটোগ্রাফিতে এসে? না, আমি আমার দিক থেকে সম্পূর্ণ হিসাব করে আগামী 10 বছর ওয়াইজ আমি প্ল্যান করেছি, এটা আমি আগেও ফেসবুকে শেয়ার করেছি। 10 বছর পর আমি 10 বছর আমি একটা টার্গেট সেট করেছি, 10 বছরের মধ্যে আমার এত ইনকাম হওয়া চাই, 50 বছরে আমার এতটুকু ইনকাম হওয়া চাই, 50 বছর পর আমি এই কাজ ছেড়ে দিব বা এই কাজ না করে আমি শুধু ওয়ার্কশপ নেব, সেটা 50 বছরে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, এভাবে করে আমি প্ল্যান সাজিয়েছি। আপনি সেই প্ল্যানটা সাজিয়েছেন কিনা? সে যদি প্ল্যান সাজান তাহলে আপনার পক্ষে 5,000, 10,000 টাকা দিয়ে কম্বো প্যাকেজ করা কোনোভাবেই সম্ভব না, এবং আপনি কম্বো প্যাকেজ পাওয়ার পর 2,000 টাকা আপনি লাভ মনে করছেন, সেটি আপনার ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার পর বুঝবেন ওই 2,000 টাকা আসলে লাভ ছিল না, ওইটা আপনার ক্যামেরার মূল্যটা ছিল। এখন বলতে পারেন বড় বড় যেসব গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলো কিভাবে পোষাচ্ছে, 10,000, 8,000 টাকা দিয়ে পোষাচ্ছে। আমি একটা সিম্পল হিসাব দিই আপনাকে, সেটা আপনাকে ইউজ করে সে টাকা আর্ন করছে। কিভাবে আর্ন করছে? একটা 10,000 টাকা যদি খ্যাপ নেয় একটা বড় গ্রুপ, সে তার বড় কোনো ফটোগ্রাফারই যায় না, তার কোনো ক্যামেরা ইউজ হয় না, সে কি করে আপনাকে পাঠাচ্ছে, আপনাকে সে 2,000 বা 3,000 টাকা দিচ্ছে, 3,000 টাকা দেওয়ার পর ছবিগুলো নেওয়ার পর সে দোকানে গিয়ে সেগুলো এডিট করতে দিচ্ছে, সেখানে 1,000 টাকা দিচ্ছে, তারপর প্রিন্টে আর যা খরচ হয় এরপর তার কাছে বাকিটা লাভ থাকছে। তার মানে সে একটা অফিস তার ব্র্যান্ড ভ্যালু ইউজ করে সে আপনাকে খাটিয়ে আপনাকে দিয়ে টাকাটা ইনকাম করে নিচ্ছে। আমার প্রশ্ন, বড় গ্রুপগুলো আপনার থেকে ইনকাম করে নিচ্ছে, আপনি কি করছেন? আপনি তো কিছু করছেন না, আপনার জন্য সেভিংসটা কই? আপনি বড় গ্রুপগুলোর জন্য কাজ করছেন বা আমার জন্য কাজ করছেন বা কোনো ফটোগ্রাফারের জন্য কাজ করছেন, আপনার সেভিংসটা কই? আপনি তো 3,000 টাকা পেয়ে বাকবাকুম করে চলে আসছেন, কিন্তু সেই 3,000 টাকার ভ্যালু আপনার ক্যামেরার ভ্যালু কিনা, আপনি সারাদিন কষ্ট করেছেন সেটার ভ্যালু কিনা, আপনি এত বছর ধরে শিখেছেন সেটার ভ্যালু কিনা, তাহলে আপনার স্যালারিটা কই সেটা খুঁজে আপনি বের করেছেন কিনা, এটা নিয়ে আসলেই চিন্তা ভাবনার বিষয় আছে। তো আমি যেটা মনে করব সেটা হচ্ছে, আমি যেটা করি সেটা হচ্ছে আমি কখনোই আমার কম যারা নিচ্ছে তাদের নিয়ে চিন্তা করি না, আমার আমার যারা টিমমেট আমি তাদেরও বলি যারা আমাদের চেয়ে কম নিচ্ছে দে আর নট মাই কম্পিটিটর্স, ওরা কোনোভাবে আমার কম্পিটিশনে আসতে পারে না এবং ওরা কোনোভাবে আমার কম্পিটিশনে আসার যোগ্য না। আমি তাদেরকেই চিন্তা করি যারা আমার চেয়ে বেশি নেয়, আমার চেয়ে বাংলাদেশে বেশি নেয় এরকম অনেক বেশি ফটোগ্রাফার আছে এবং অনেক সেলিব্রিটি অনেক দামি ফটোগ্রাফার আছে, তাহলে তারা কেন বেশি নিচ্ছে? আমি কি করি, একটা কাগজ নিই কলম নিই, আমি তাদের 10টা গুণ লিখি, সে কোন কোন গুণগুলোর কারণে তাকে মানুষ তাকে নিচ্ছে সেটা লিখি। এক্সাম্পল স্বরূপ আপনি অনেককে দাঁড় করাতে পারেন, আমি হয়তো নাম মেনশন করছি না, ও এখন আমার কম্পিটিটরের নাম মেনশন করে আপনাকে লাভ নাই, আপনি আপনার কম্পিটিশনের কম্পিটিটর যারা আছে তার নামটা মেনশন করেন। ধরেন আপনার 15,000 টাকার রেঞ্জ, 15,000 টাকায় আপনি হিসাব করে দেখেন কারা কারা মার্কেটে কাজ করে। এখন ধরেন আপনি আপনি বলতে পারেন কারা কারা মার্কেটে কাজ করে সেটা আমরা কীভাবে বলবো, এটা একদম সহজ। আমার একটা পলিসি আমি আপনাকে বলে দিচ্ছি, আমি যখনই 3 মাস পর পর, 4 মাস পর পর আপনার কোনো বান্ধবী নেই, আপনার কোনো বন্ধু নেই, তাকে দিয়ে ফোন দেন, প্রতিটা এজেন্সিতে ফোন দেন, প্রতিটা ফটোগ্রাফি ইনস্টিটিউশনে ফোন দেন, ফোন দেওয়ার পর তাকে জিজ্ঞেস করেন ভাই আমার একটা বিয়ে, 3 দিনের বিয়ে, সেটা হচ্ছে আমার অমুক অমুক জায়গায় বিয়ে হবে, ফাও বলবেন আমি আপনি আপনাদের প্যাকেজটা দেখেছি আপনারা কত রাখতে পারবেন, আমি নিশ্চিত সবাই কি দিবে আপনাকে একটা কোটেশন দিবে, কোটেশন দেওয়ার পর বলবেন ঠিক আছে আমি কথা বলে জানাবো, তারপর আবার কল দিবেন, আবার কল দিয়ে বলবেন দেখেন আমাদের তো বাজেট এত নয়, আপনারা যদি আমাদের একটু বলতেন ডিসকাউন্ট কত দিবেন, তখন আসল তথ্যটা বের হয়ে আসবে। আমি এই কাজটা সবসময় করি এবং আমি আমার কাছে লিস্ট আছে বাংলাদেশের কোন ফটোগ্রাফার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়, প্রথমেই কথা বলার সময় কত পার্সেন্ট ডিসকাউন্টের কথা বলে এবং হচ্ছে কত আসলেই তার যে প্রাইস লিস্টটা আছে সেটা কিনা, এটা মানে কোনোভাবেই ঠিক না যে প্রাইস লিস্ট আছে সেটা শো, সে ডিসকাউন্ট দেয়, তাহলে আপনি এভাবে খুঁজে বের করেন কত কোন কতজন কোন টাকা দিয়ে ইভেন নিচ্ছে, তাহলে আপনি কি করবেন তার মধ্যে 15,000 টাকা যাদের তাদের একটা লিস্ট করেন যে বাংলাদেশে এরা 15,000 টাকা নেয়। এবার আপনি তাদের 15,000 টাকা যখন
আপনি আপনি যখন করবেন 15,000 টাকা যখন আপনার বের হবে, তারপর আপনি তাদের স্ট্রেংথগুলো বের করেন, তাদের স্ট্রেংথগুলো কী, তারা কোন কোন বিষয়গুলোর জন্য আপনার চেয়ে গিয়ে, তাদের কোন কোন বিষয়, ধরেন তার একটা অফিস আছে, ধরেন তার একটা ওয়েবসাইট আছে, ধরেন তার ফেসবুকে লাইক বেশি, ধরেন হতে পারে তার তার ফ্রেন্ড সার্কেল বেশি, তার সে ইংলিশ মিডিয়ামে পড়েছে, তার ফ্রেন্ড সার্কেল রিচ, এ টাইপের অনেকগুলো বিষয় আপনার মধ্যে আসতে পারে। অথবা সে ফুল ফ্রেম গিয়ে রিচ করে, অথবা হতে পারে সে আপনার চেয়ে ভালো ছবি তুলে, হতেই পারে আপনার চেয়ে অনেক ভালো ছবি তুলে, তাহলে আপনি তখন তার যখন যদি 10টা 15টা 20টা আপনি হচ্ছে গুড সাইড তুলে ধরবেন, এভাবে করে যদি 5 জন ফটোগ্রাফার পান, 10 জন ফটোগ্রাফার পান, আপনি 10 জনের যদি আপনি গুড ভালো জিনিসগুলো লিখলেন, কেন তারা মার্কেটে চলছে, এবার আপনি নিজেই বুঝে নেবেন আপনার প্রবলেম কোনগুলো, আপনি কোন কোন জায়গায় তার সাথে কম্পিট করতে পারছেন না, এবং তার সাথে যেখানে কম্পিট করতে পারছেন না সেগুলো আপনি উন্নত করার চেষ্টা করেন। আপনি সব কেন ভাবছেন যে ফটোগ্রাফারটা আপনার চেয়ে কম নিচ্ছে, সে আপনার কাজ খেয়ে দিচ্ছে, বা ওই ও আপনার কাজ খেতে পারবে না, তো নন এসির প্যাসেঞ্জার কখনো এসিতে যাবে না, আর এসির প্যাসেঞ্জার মাঝে মধ্যে বিমানে যাবে, কিন্তু যিনি বিমানে যায় প্রতিদিন তিনি বিমানেই যাবে, উনি কখনোই কমফোর্ট বা টাকা এগুলো চিন্তা করে নন এসিতে বা হচ্ছে এসিতে যাবে না, আপনাকে এটা বুঝতে হবে। সো আপনার যে টার্গেট মার্কেট, আপনার যে ক্লায়েন্ট লেভেল, আপনার যে এক্সপেক্টেড স্যালারি আপনি চিন্তা করছেন, সেটা চিন্তা করে মার্কেটে ওই টাকাটা কারা কারা নিচ্ছে সেটা হিসাব করে ওদের স্ট্রেংথগুলো খুঁজে বের করেন, ওদের 10টা স্ট্রেংথ খুঁজে বের করেন। হতে পারে তাদের ওয়েবসাইট ভালো, তাদের ছবি তোলা ভালো, হতে পারে সে যে গিয়ারটা ব্যবহার করছে সেটা ভালো, হতে পারে সে স্ট্রেংথ তার এডুকেশন, সে অনেক বেশি শিখেছে, সে অনেকগুলো বিষয় জানে, অনেকগুলো বিষয় জানার কারণে, এবং হতে পারে তার, আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে কিছু কিছু ক্লায়েন্টের ডেকোরেশন খুব ভালো, পিছনে অনেক ফকফকা গাউন ভালো, তার কোনগুলো স্ট্রেংথ আপনি বের করবেন, তাহলে আপনি ওইগুলো খুঁজে বের করবেন। এখন ধরেন আমি একটা জিনিস আপনাকে বলি, একজন এসে আমাকে বললো যে ভাই অমুক ছবি তুলে ওনার আপনি ডেকোরেশন দেখছেন, আপনি ওনার হচ্ছে ওনার ব্রাইডের গাউন দেখছেন, ভাই আপনি 5,000 টাকা নিয়ে ওইরকম গাউন পরে আসবে এটা আশা করেন কীভাবে, আপনি 10,000 টাকা কম্বো প্যাকেজ দিয়ে ওরকম গাউন পরে আসবে এটা আপনি আশা করেন কীভাবে। অনেকে কমপ্লেন করেন আমি ভাই 10টা বাজে ক্লায়েন্ট আসে নাই, আপনি 10,000 টাকা যে ক্লায়েন্ট দিচ্ছে উনি তো ভাই 10টা বাজে না 12টা বাজে আসবে। আপনি দেখেন যত বেশি হচ্ছে বেশি পেমেন্ট করে যেসব ক্লায়েন্ট, সেসব ক্লায়েন্ট দেখবেন সব কিছু ঠিক আছে, আমি একটা ঢাকায় ইভেন্ট করেছি আমাকে আগে লিস্ট ধরিয়ে দিয়েছে, 1টা বাজে এটা হবে, 1টা বাজে এটা হবে, 1টা বাজে এটা হবে, এর মধ্যে আপনি 20 মিনিট 40 মিনিট আপনি সময় পাবেন গ্রুপ ছবি তোলার পোর্ট্রেট তোলার জন্য, এর বাইরে আপনাকে 1 মিনিটও সময় দেওয়া হবে না, আমার মানে ঢুকার সময়ে হচ্ছে ক্লায়েন্টের বাবা আমাকে এই জিনিস ধরিয়ে দিয়েছে, আমি তো দেখে অবাক। আর চিটং এসে জায়গায় 12টায় আসে এটা কিন্তু ঠিক না, আবার আমাদের দামি ক্লায়েন্টগুলো আমি দেখেছি ওরা সময়ের প্রতি যথেষ্ট সিনসিয়ার, যত কম দামি ক্লায়েন্ট দেখি ওনার সময়ের প্রতি যথেষ্ট সিনসিয়ারটা, ওনারা মনে করে 12টা থেকে মনে হয় হলুদ শুরু করলে ভালো হয়, মানে যত বেশি দেরিতে শুরু করতে পারে তত বেশি দেরিতে মনে হয় ভালো হয়। তাহলে আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি যদি আপনার পেমেন্ট বাড়ান তাহলে আপনার ক্লায়েন্ট লেভেল বাড়বে, ক্লায়েন্টের কোয়ালিটি বাড়বে, ক্লায়েন্টের কোয়ালিটি বাড়লে আপনার ব্রাইডের মেকআপ ভালো হবে, ব্রাইডের মেকআপ ভালো হবে, ব্রাইডের স্টেজ ভালো হবে, ব্রাইডের গাউন ভালো হবে, ওই ব্রাইড দেখবেন খুব ভালো পোজ দিতে পারে, এরকম অনেকগুলো বিষয় আসবে, এবং ওর পর দেখবেন আপনি যখন ছবি তুলবেন আপনার ছবিও ভালো হবে, এবং ওই ব্রাইডের যে সার্কেল সেই আপনি যখন ছবি আপলোড দিবেন ওই সার্কেল থেকে আপনি আরও কাজ পাবেন। কিন্তু আপনি ওইটা না করে আপনি যেটা করছেন সেটা হচ্ছে ভাই আমার অমুক কম্বো প্যাকেজ দিয়ে বসে আছে 8,000 টাকা 10,000 টাকা এই জন্য আমি কাজ পাচ্ছি না, এক্সকিউজ দিয়েন না ভাই, এক্সকিউজ এখন বাংলাদেশ চলে না, এক বাংলাদেশে 8,000 টাকাও নিচ্ছে আবার একজন তার ইভেন্টের জন্য 70,000 টাকাও নিচ্ছে, আপনি 70,000 টাকা না দেখে আপনি শুধু 8,000 টাকা 8,000 টাকা করছেন, 8,000 টাকার কথা বাদ দেন, 70,000 টাকা কেন নিচ্ছে সেটা চিন্তা করেন, বাংলাদেশে 70,000 টাকা 50,000 টাকা দিয়ে যদি ইভেন্টে ফটোগ্রাফার নেয় তাহলে ওই ক্লায়েন্টকে আপনি কেন রিচ করতে পারছেন না, বা আপনার কোন কোন কোয়ালিটির কারণে তাদেরকে রিচ করতে পারেন না সেগুলো খুঁজে বের করেন। বলতে পারেন আমি কেন করছি না, আমি করি ভাই, আমি রেগুলার করছি, সবার সব ধরনের কোয়ালিটি থাকে না, সবার সব জায়গায় সব ধরনের জিনিস থাকে না। ধরেন আমি আপনি স্কুলে যখন পড়েছেন খেয়াল করে দেখবেন আপনি দেখবেন হচ্ছে আপনি দেখবেন হচ্ছে স্কুলের মধ্যে সব বাচ্চা একই রকম না, কেউ গাড়ি থেকে নামে, কেউ হচ্ছে হেঁটে আসে, কেউ হচ্ছে প্রচুর খাবার নিয়ে আসে আবার তার বাবা তাকে পকেট মানি দিচ্ছে সে বাইরে গিয়ে আইসক্রিম খাচ্ছে, আমি হচ্ছে ওই টাইপের বাচ্চা, আমাকে কষ্ট করে টাকা জমিয়ে একটা আইসক্রিম খেতে হচ্ছে। ফটোগ্রাফি তো ঠিক তেমন, আমাকে আমি D40X দিয়ে শুরু করেছিলাম, 18-55 একটা লেন্স দিয়ে শুরু করেছিলাম, আমার কাছে প্রাইম পর্যন্ত ছিল না, একটা ফ্ল্যাশ ছিল না, আমি ওইটা দিয়ে কাজ করে আজকে এতগুলো বডি এতগুলো লেন্স আমার অফিস সব কিছুর করেছি। সো আপনি হতাশ হওয়ার কোনো কিছু নাই, তবে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমি আমার কতটুকু টাকা কতটুকু আমার পেমেন্ট হলে আমার চলবে আমি মার্কেট থেকে হারিয়ে যাব না সেটা আমি খুঁজে বের করেছি। আমি হচ্ছে আমি একজন সিনিয়র ফটোগ্রাফারের বলি, ওনার নাম মেনশন করবো না, উনি সবসময় বলতেন সেটা হচ্ছে আমার নাম মেনশন করে বলতেন সেটা হচ্ছে দুই লম্বা লম্বা লেন্স দেখায় ইয়াং ছেলে সুন্দর সুন্দর কথা বলে সেটা বলে মেয়েরা ওকে পছন্দ করে এই জন্য ওকে ক্লায়েন্টরা নেয়।
আমি মানে আসলে ছবি তুলে যেগুলো সেগুলো সবাই তুলতে পারে। আসলে ব্যাপারটা দেখেন, এই এই ভদ্রলোক এখন মার্কেট থেকে অলমোস্ট আউট। এর মূল কারণ হচ্ছে উনি, কিন্তু উনি আপডেট করে নাই সিরিয়াসলি। আপনি আপনি আপনার সফটওয়্যার আপডেট করেন না, আপনি আপনার মানে নিজের, আমাদের নিজেরও কিন্তু সফটওয়্যার আছে, সফটওয়্যার আপডেট হবে লেখাপড়া করলে। আপনি নিজের সফটওয়্যার আপডেট করেন নাই, আপনি কোথেকে কাজ পাবেন, আপনি কিভাবে কাজ পাবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নতুন নতুন প্রযুক্তির সাথে আপডেট থাকতে হবে। নতুন ফটোশপে কি আসছে, নতুন বাইরের দেশের ফটোগ্রাফাররা কোন ধরনের ছবি তুলছে, এগুলো নিয়ে আপডেট থাকতে হবে। সে কানে দুল ধরা ছবি, ফ্ল্যাশ, এগুলো দিয়ে চলবে না, বুঝছেন? এখন নতুন কিছু দিতে হবে, আর যারা নতুন দিচ্ছে ওরা ঠিকই আছে দেখেন। আর আমি যেটা বলছি, তাহলে এক্সকিউজ বাদ দিয়ে আপনি এভাবে হিসাব করেন, হিসাব করে আপনি একটা লিস্ট করেন, লিস্ট করে কম্পিটিশন কিভাবে তাদের সাথে বিট করতে হয় তাদের করেন। আর একটা বিষয় আমি আপনাদের বলি, যেটা আমি করি, আমি ওয়ান ম্যান আর্মি, বাট বাংলাদেশের বেশিরভাগ যেগুলো সংগঠন রয়েছে, ওয়ান ম্যান আর্মি বলতে আমার নাম, বাংলাদেশে খুব কম ফটোগ্রাফি পেজ শুধু নাম দিয়ে চলে, মানে আমারটা আমার নাম দিয়ে চলে, সঞ্জয় শুভ্র ফটোগ্রাফি, আমার কিন্তু অন্য কোনো কি নাই। বাট বাংলাদেশে অনেকগুলো গ্রুপ আছে যাদের ডিফারেন্ট একটা নাম আছে, ওখানে দেখবেন ওরা 4-5 জন, 10 জন, 7 জন, 8 জন, অনেকগুলো লোক রয়েছে যারা একসাথে কাজ করে। দেখেন 4-5 জন হলে কিন্তু একটা সুবিধা, আপনি একটা ডিসিশন নিচ্ছেন, ডিসিশন নেওয়ার পর হচ্ছে তারা তারা আপনাকে হেল্প করছে কি করার জন্য। আচ্ছা, একজন কমেন্ট করেছে, সে হচ্ছে, অনেকজন কমেন্ট করেছে, সরি, অপরেশ, আই 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 সি ইউ দেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার, আই মিসড ইউ ওয়ার্কিং উইথ ইউ ইন ইন্ডিয়া, বাট নেক্সট টাইম হোপ আই ক্যান মেক ইট, থ্যাংক ইউ ফর বিং হিয়ার, বাট দিস ইজ ইন বাংলা, আই ডোন্ট নো হোয়াট ক্যান আই ডু, দিস ইজ ফর মাই বাংলাদেশি পিপল, আই ডোন্ট নো ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা অর নট, বাট থ্যাংক ইউ ফর বিং হিয়ার। যাই হোক, আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনি অপ্রেশ চাদব মেবি ওনার নাম হচ্ছে, আচ্ছা যাই হোক, আমি যেটা বলছি সেটা হচ্ছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে মানে আপনার কম্পিটিটরগুলো অ্যানালাইসিস করে আপনি উপভোগ করে মার্কেটিং নেবেন। এখন ধরেন 4 জনের মাথা আর 1 জনের মাথা তো সেম হবে না, আমি একজন সব ডিসিশন নিতে পারি না, আমি বিজনেসেও আমি ভালো, আমি ফটোগ্রাফিতেও ভালো, আমি এডিটিংও ভালো, আমি ওটা তো ভিডিও এডিটিংও ভালো, এটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে কি করতে হয়, যেমন ধরেন আমি যাদের 4 জন টিম মেম্বার আছে, যাদের 10 জন টিম মেম্বার আছে, তারা 10 জন নিয়ে মিটিং করবে, 10 জনের 10টা আইডিয়া হবে, তাদের তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো হবে। আমার ক্ষেত্রে আমি যেটা করি, যেহেতু আমার হচ্ছে আমি একা একা একজন মানুষ, সো আমি আমার বন্ধুদের মধ্যে আমি 3-4 জনকে ঠিক করেছি, যাদেরকে আমি আমার অ্যাডভার্টাইজিং গুরু হিসেবে নেই, মানে আমার কোনো প্রবলেম হলে বা আমি কোনো ডিসিশন নিতে গেলে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি। এবং ওনারা কিন্তু, আমি ওনাদের নাম বলতে চাই না, ওনারা কিন্তু, ওনারা জানেন, ওনারা দেখছেন এখানে, ওনারা হচ্ছে মানে এটা আপনি টাকা দিয়ে পারেন, এটা আপনি ওনাদেরকে অন্য কোনো কাজ করে দিয়ে পারেন, এটা আপনি ওনাদেরকে হচ্ছে খাওয়াই পারেন, এটা আপনি ওনাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করে পারেন, বা এটা আপনার ব্যাপার আপনি কীভাবে করবেন। বাট এই লোকগুলো রিয়েলি জিনিয়াস এবং ওরা অনেস্ট, আপনার কাজ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে এটা মানে আপনাকে বলে দিবে এবং আপনি অনুসারে কাজ করবেন, এবং ওনারা আপনাকে রিয়েলি বলে দিবে যে এটা করা উচিত, নেক্সট মার্কেটিং স্টেপ এটা হওয়া উচিত। ওরা আপনার বন্ধু হতে পারে, বন্ধুরা তো অবশ্যই হেল্প করবে, তবে এমন কাউকে সিলেক্ট করবেন যেটা আপনার প্রতি বায়াস না, মানে আপনাকে এরকম হয় না, আমাদের সার্কেলের মধ্যে এরকম থাকে, দোস্ত তুই যা তুলিস সেটা পৃথিবীর সেরা, আর পৃথিবীর কোনো ফটোগ্রাফার এরকম তুলতে পারে না, ও ধরনের বন্ধু আপনাকে ভালো পরামর্শ জীবনে দিতে পারবে না, সে বায়াস অলরেডি। এমন কোনো বন্ধু আছে যিনি আপনাকে সমালোচনা করে, আপনার কাজ নিয়ে বলে, বা আপনার কি মার্কেটিং স্ট্র্যাটেজিতে ভুল আছে সেগুলো বলে, ওকে আপনি বন্ধু বানান, তাকে খাওয়ান, তার পিছনে সময় দেন, তাকে গিফট করেন, এবং তার থেকে জেনে নেন, তার সাথে আপনি অ্যানালাইসিস করেন, এবং আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো হবে আরও। সো আমি বললাম হচ্ছে কীভাবে আপনি চার্জ, আপনি কত টাকা নেবেন সেটা ঠিক করবেন, এবং হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি কীভাবে বাড়াবেন, কাদের সাথে আপনি ডিসকাস করবেন, এই দুটো বিষয় নিয়ে বললাম, এবং কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে বললাম, কম্পিটিটরদের কীভাবে অ্যানালাইসিস করবেন, ওদেরকে কীভাবে কল দিয়ে কথা বলবেন সেটাও বলেছি। এখন আরেকটি বিষয় আসি, আমি আসলে সরি, আমি আমি দুঃখিত, আমি কারোই কমেন্ট দেখছি না, মানে এখানে আমরা আসলে, আমি আমারটা বলিনি, পরে আমি হচ্ছে এই টপিক্স আজকে থাকবো, এরপরে আরেকদিন আমি টপিক্স নিয়ে আসবো। আমরা আজকে বেসিক টপিকসগুলো দিয়ে শুরু করতে পারতাম, ফটোগ্রাফি কীভাবে লাইটিং করে, ফটোগ্রাফিতে কীভাবে হচ্ছে পোজিং করবেন, কীভাবে বিজনেস রান করবেন, কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো আসলে আমি ধরেন আমি এখন বললাম কীভাবে লাইটিং আপনি করবেন, আমি এক্সিট ডাটা সহ দিয়ে দিলাম আপনাকে, একটা ছবি দেখিয়ে আমি আপনাকে এক্সিট ডাটা সহ দিয়ে দিলাম, লাভের লাভ কিচ্ছু হবে না, কারণ হচ্ছে আপনি এক্সিট ডাটা দেখে একটু শিখতে পারবেন না, এরকম যদি শিখতে পারতেন ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও আছে, আপনি এতদিন মাস্টার হয়ে যেতে পারতেন। বাট রিয়েলি ক্রিয়েটিভিটি ম্যাটার্স, এটা হচ্ছে মানে সবার ক্রিয়েটিভিটি সেম না, এবং সবার ক্যাচ করার ক্ষমতাও সেম না। আমি অনেক স্টুডেন্ট দেখেছি যার ক্রিয়েটিভিটি কম কিন্তু সে ভালো ফলোয়ার, সে একটা ছবি দেখার পর সে সেটা তুলে আনতে পারে। আবার আমি এমনও ফটোগ্রাফার দেখেছি যার ক্রিয়েটিভিটি অনেক ভালো, সে
ফলো করতে পারে না, কিন্তু সে প্রতিটি ইভেন্ট থেকে নতুন নতুন ছবি তুলে নিয়ে আসতে পারে। সো আপনি আপনার স্ট্রেংথটা খুঁজে বের করেন, আপনি কি ফলোয়ার নাকি হচ্ছে আপনি ক্রিয়েটিভ লোক। এখন ফটোগ্রাফার বলতে সবাই নিজেই ক্রিয়েটিভ দাবি করে, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না সবাই সম্পূর্ণরূপে ক্রিয়েটিভ। কেউ হয়তো ভালো ফলোয়ার, কেউ হয়তো ভালো ক্রিয়েটিভ। এখন আপনি আপনার স্ট্রেংথটা খুঁজে বের করলেন, আপনি ভালো ফলোয়ার। আপনি ভালো ফলোয়ার হলে কি করবেন, আপনি বাংলাদেশের ফটোগ্রাফারের ছবি দেখা বাদ দেন, কারণ সবাই সেম ছবি তোলে অলমোস্ট, এবং কম্পিটিটর ও আপনার কম্পিটিটর ওর ছবি না দেখে আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি দেশের বাইরে অ্যাটলিস্ট 50 জন, 60 জন, 40 জন বা 10 জন বা 20 জন আপনি ফটোগ্রাফারের লিস্ট করেন। লিস্ট করে তাদের বেস্ট শটগুলো আপনার মোবাইলে নেন বা কম্পিউটারে নেন, এবং ওই শটগুলো আপনি তোলার চেষ্টা করেন। আপনি ফলো করেন, নকল না। আবার শব্দটা আমি আবার বলছি, আপনি ফলো করেন, নকল না। ফলো করলে কখনোই সেম জিনিস হবে না, আপনি একটা ডিফারেন্ট কিছু নিয়ে বের হয়ে আসবেন, এবং ওই ডিফারেন্ট কিছু নিয়ে বের হয়ে আসলেই দেখবেন হচ্ছে আপনি নতুন নতুন কি পাচ্ছেন, ছবি পাচ্ছেন। একটা বিষয় আমি বলি, বাংলাদেশে অনেকে অনেকে অনেক ফটোগ্রাফারের ছবি দেখো, ওয়াও এটা বাংলাদেশে ফার্স্ট, বাংলাদেশে না ওয়ার্ল্ডে যত ফটোগ্রাফির ছবি উঠেছে বলা হয়ে থাকে সবগুলো ছবি আগে কেউ না কেউ তুলে ফেলেছে। আপনি হয়তো বাংলাদেশে ও একজনের ছবি দেখে ওয়াও ওয়াও বা বলে ফেলছেন যে এই ধরনের ছবি আর কেউ তুলতে পারে না, বা এই ধরনের ছবি আগে কখনো তুলে নেই। আসলে তা না, বিশ্বে ওয়ার্ল্ডে ফটোগ্রাফাররা কি করে ফেলছে সেটা যদি আপনি একটু একটু যদি খবর নেন, একটু যদি WPPI দেখেন, তাহলে বুঝতে পারবেন ওয়ার্ল্ডের ফটোগ্রাফি কোন জায়গায় চলে গিয়েছে আর আপনি কোন জায়গায় পড়ে আছেন, আমরা কোন জায়গায় পড়ে আছি। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের ফটোগ্রাফারদের মধ্যে আপনার যাদের ভালো লাগে, সবার তো সব ধরনের টেস্ট ভালো লাগে না, আবার সবার সব ধরনের টেস্ট ধরেন ভালো না লাগতে পারে। কেউ কেউ ক্যান্ডিড টাইপের ছবি তুলতে পছন্দ করে, কেউ কেউ ফ্যাশন ছবি তুলতে পছন্দ করে, একটু ফ্যাশনিস্ট টাইপের, একটু মডেল মডেল টাইপের। এখন ধরেন দুইটারই ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট কিন্তু কোনোটারই কম নাই, দুইটা দুই ধরনের ক্লায়েন্ট আছে এবং দুই ধরনের বাজারে মার্কেটে চলছে। এখন আপনি একটা করছেন বলে আর একটা চলবে না বা হবে না, এটা কিন্তু হবে না। সো আপনি আগে ডিসাইড করেন আপনি কোন ধরনের ছবি তুলতে পছন্দ করেন। এখন আপনার যদি এরকম হয় আপনি আপনার ক্যান্ডিডও ভালো লাগে, আপনার মডেল ছবি তুলতে মানে ব্রাইডকে মডেল করে তোলার ছবি তুলতেও আপনার পছন্দ হয়, তাহলে মানে ইউ আর ইন এ প্রবলেম। আপনাকে একটা ডিসাইড করতে হবে। আপনি যদি একটু বাংলাদেশের পেজগুলো অ্যানালাইসিস করেন, বাংলাদেশে যারা ছবি তুলে দেখবেন যারা যারা ফ্যাশন টাইপের ছবি তোলে ওরা শুধুমাত্র ফ্যাশন টাইপের ছবি আপলোড দেয়, এমন না তারা ক্যান্ডিড তুলে না। ওরাও কিন্তু ক্যান্ডিড তুলছে, কিন্তু ওরা ওদের ক্যান্ডিডগুলো না দিয়ে ওদেরকে যেসব ছবির কারণে ক্লায়েন্ট পছন্দ করছে সেগুলো তারা আপলোড দিচ্ছে। আবার যারা হচ্ছে ক্যান্ডিড টাইপের ছবি তুলতে পছন্দ করে এবং তারা দেখবেন কোনো ধরনের ফ্যাশন টাইপের ছবি দিচ্ছে না, তারা ওই ক্যান্ডিড টাইপের ছবি দিয়ে ক্লায়েন্ট ধরার চেষ্টা করছে। সো আপনি আগে ডিসাইড করেন আপনি কোন ধরনের ছবি, কোন ধরনের ফটোগ্রাফার। আপনি ক্যান্ডিড আপনাকে বেশি টানে বা সেটাকে আপনি পারেন, এটা একটা বড় বিষয়। আবার আপনি যদি ওই টাইপের ফ্যাশন টাইপের ফটোগ্রাফার হতে চান, ওই টাইপেরই আপনাকে কি করতে হবে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরপর আপনি এবার আপনি আপনি যাদের আপনি যেই পেজের ফটোগ্রাফারকে দেখে আপনাকে আপনার ভালো লাগছে তাকে আপনি মেসেজ করেন যে আপনি সে কোন লেন্স ইউজ করে। আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে বলতে পারি, www.shootkit.com, shootkit.com সম্ভবত। সেটা হচ্ছে সেখানে ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফার, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার কী ধরনের গিয়ার ইউজ করে, গিয়ার লিস্ট দেওয়া থাকে, তারা কেন ইউজ করে সেটার একটা ব্যাখ্যা আছে। আপনারা এই ওয়েবসাইটটা ফলো করেন, প্রচুর পরিমাণ জানতে পারবেন। তারপর আমি কিছু ফটোগ্রাফারের নাম বলছি আমি যাদের ওয়ার্ল্ডে খুব পছন্দ করি। একটা হচ্ছে টু ম্যান ফটোগ্রাফি। টু ম্যান হচ্ছে জামাই বউ, ওরা দুজন, নামের শেষেরটা হচ্ছে ম্যান। ওরা হচ্ছে ওয়ার্ল্ডে বিউটিফুল ছবি তুলে, তবে ওরা ক্যান্ডিড টাইপ, অলমোস্ট ক্যান্ডিড টাইপ ছবি তুলে, তবে আর্টিফিশিয়াল লাইট ইউজ করে না। আবার ক্রিমসন স্টুডিও আছে, যারা যারাও ক্যান্ডিড টাইপের ছবি তোলে, অলমোস্ট টু ম্যান টাইপের ছবি তোলে। স্যাম হার্ট আছে, রায়ান ভ্যানেজার আছে, ওরা অলমোস্ট এই টাইপের ছবি তোলে। আমি দেখতে পাচ্ছি আতা আদনান এগুলো শর্ট কিট এগুলোর লিঙ্কগুলো দিচ্ছে। আচ্ছা, তারপর ইন্ডিয়ান ফটোগ্রাফার আপনারা সবাই হচ্ছে, আমি জানি না ওদের নাম, যে জোসেফ, জোসেফ জো রড্রিক, ওর ছবি দেখছেন দেখেছেন কিনা জানি না, বিউটিফুল। ও ইন্ডিয়ার মধ্যে আমি তার কাজ আমার অসম্ভব ভালো লাগে, মাস্টারপিস ছবি তোলে। তো ও দেখবেন ওখানে তার তার ছবিতে, জোসেফের ছবিতে দেখবেন আবার তার ছবি, তার ওয়েডিংয়ের কাজগুলো হচ্ছে মানে বিশাল একটা সুন্দর জায়গায় তোলা, বিশাল এরিস্টোক্রেট ফ্যামিলির ছবি তুলছে এরকম টাইপের তোলে। তাহলে এই ধরনের ছবিগুলো দেখেন। তাহলে আমি আমি প্রথমে যাদের নাম বললাম ওরা হচ্ছে ক্যান্ডিড টাইপের ছবি তোলে। আবার আপনি জেরি গিওনিস দেখেন, আপনি জনসন উই দেখেন, জনসন লি দেখেন, কেদাস দেখেন, তারপর হচ্ছে আপনি ব্যাম্বি সেন্ট্রুল দেখেন, রবার্টো ভেনেজুয়েলা দেখেন, তারপর হচ্ছে আপনি রায়ান সিনভ্রি দেখেন, আপনি হচ্ছে আমি জো জো বেসিক দেখেন। এদের এদের হচ্ছে মানে
অসম্ভব সুন্দর এরা কি করে ছবি তুলে, এরা এরা হচ্ছে আর্ট পিস তুলে, মানে মানে বিউটিফুল আর্ট পিস, মানে এটা কি বলতাম আমি, যে যে জেমি চ্যান, তারপর হচ্ছে টজার রোজার ট্যান, এই টাইপের অনেক ফটোগ্রাফি রয়েছে যারা আর্ট পিস ছবি তুলে। আমি আরো নাম ভুলে গেছি, আমাদের লাস্ট এসেছে ব্যাক স্ট্রিট, তারপর হচ্ছে আপনার আরেকজন ফটোগ্রাফার এসেছে, সে এসেছে, তার নাম আমি ভুলে গেছি, ব্যাক স্ট্রিট, ও যে ওনার নাম হচ্ছে নিক পারদিস। হ্যাঁ, এরা অসম্ভব সুন্দর লেভেলের আর্ট পিস ছবি তুলে, এদেরকে ফলো করেন। আমি এখন আপনি আপনার টেস্ট অনুসারে ফটোগ্রাফারকে ফলো করবেন, ফলো করবেন নকল নয়, তারা কিভাবে ছবি তোলে সেটা। হ্যাঁ, ইয়ান ওয়ালদন একজন ফটোগ্রাফার রয়েছে, বিউটিফুল সুন্দর ছবি তোলে। তারপর স্টিফেন বি কি একটা, আমি আমি সরি আমি নাম মনে রাখতে পারি না, এটা হচ্ছে আমার একটা বড় সমস্যা, ইন্ডিয়ান একজন ফটোগ্রাফার। আমি ইন্ডিয়ার কয়েকটা সাইটের নাম বলি, সিল্ক ফটোস, আপনারা যারা অনলাইনে আছেন তারা সার্চ দিতে পারেন, সিল্ক ফটোস, সিল্ক ফটোস সার্চ দিলে আপনি হচ্ছে বিউটিফুল ইন্ডিয়ান ফটোগ্রাফারদের কালেকশন পাবেন। তারপর হচ্ছে শাদি বারাত ডট কম, এটা আরও অনেকগুলো আছে আমি ভুলে গেছি। সিল্ক ফটোসে যারা ছবি তুলে তার মধ্যে অপ্রেশ রয়েছে, তারপর হচ্ছে মিলি ঘোষ রয়েছে ইন্ডিয়ান, তারপর হচ্ছে আরও আরও বেশ কয়েকজন রয়েছে, সরি আমি আমি সবার নাম মনে করতে পারছি না, বাট আমি আই এম এ বিগ ফ্যান অফ দ্যাম। আচ্ছা, এদের ফটোগ্রাফগুলো দেখেন, এদের ফটোগ্রাফগুলো দেখার পর আপনার আইডিয়া হবে ওয়ার্ল্ড কোন জায়গায় চলে যাচ্ছে আর আপনি কোন জায়গায় বসে রয়েছেন। আমরা এখনো একটা অক্টা, পিছনে একটা ব্যাক ফ্ল্যাশ, এগুলোর উপর রয়ে গিয়েছি। এগুলার বাইরে ওয়ার্ল্ডে অনুপ অনেক কিছু করে দিচ্ছে, অনেক জায়গায় করে অনেক জায়গায় চলে যাচ্ছে। সো আপনি এই জিনিসগুলো দেখেন, এবং আপনি এদের অনেকগুলো হচ্ছে টিউটোরিয়াল রয়েছে, এদের অনেকগুলো ফেসবুকে ফ্রি ওয়ার্কশপ রয়েছে, এগুলো একটু খেয়াল করেন, ওরা কিভাবে চার্জ করতে হয়, কত টাকা নিতে হয়, সেটা নিয়ে কি করতে হয় আপনার কথা বলে। আমি লেটেস্ট একটা আপনাকে এক্সপিরিয়েন্স বলি, লেটেস্ট এক ধরনের এক্সপিরিয়েন্স, আমাকে আমাকে হচ্ছে একজন বলছে আপনি আমি একটা শ্যুট করব, সেখানে আমি চার্জ করেছি 30,000 টাকা, সেটা হচ্ছে আমাকে 3 ঘন্টা একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে আমাকে ছবি তুলতে হবে। তো প্রথমে আমার সাথে ম্যানেজার কথা বলেছে, তারপর আমার সাথে সিইও কথা বলেছে, ইয়েস দিদার বেদি নামে একজন ফটোগ্রাফার আছে, উনি খুব ভালো ফটোগ্রাফার। আমি অনেকের নাম, সঞ্জয় যুগিয়া আছে, আয় যুগিয়া, অনেক কিছু আছে আমি ভুলে গেছি, আমাদের বাংলাদেশের একজন রয়েছে, না আমি ভুলে যাচ্ছি আমি সবার। আচ্ছা, আমি আস্তে আস্তে বলবো, আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো আমাকে বলছে হচ্ছে মানে, তারপর ওনারা মোটামুটি রাজি হয়েছে। ও প্রথমে বলেছে এত টাকা কেন, আমি বলছি স্বাভাবিক, আমার এত টাকা না হলে আমার এত দামি গিয়ারগুলো ওখানে ইউজ করতে পারবো না, এবং আপনি আমি 2 ঘন্টাকার ছবি তুলছি, 200-100টা ছবি তুলছি আপনার, দিচ্ছি আপনাকে, এটার জন্য আপনি আমাকে পে করছেন না, আমি যে লাস্ট 10 ইয়ার্স ধরে লেখাপড়া করছি, আমি এই ক্রাফ্টটাকে শিখেছি, সেটার জন্য আমি কি করছি, চার্জ করছি, আর আপনি মানে এটা আমাকে বলাটা এক ধরনের ইনসাল্টিং। আপনি তো চাইলে যে কোনো কাউকে হায়ার করতে পারেন, সো মানে অ্যাজ ইউ উইশ। পর ওনারা আমাকে কাজটা দিয়েছে, এবং কাজটা দেওয়ার পর আমি বলেছি মানে ইউ হ্যাভ টু পে, আপনাকে টাকা দিতে হবে, অ্যাডভান্স করতে হবে। তো উনি বলেছে কোম্পানির সিস্টেমে অ্যাডভান্স করার কোনো সিস্টেম নাই, আমরা আপনাকে পরে টাকাটা দিব, আপনি কাজ করে আসবেন পরে টাকাটা দিবেন। আমি বলছি আমার কোম্পানির সিস্টেমে অ্যাডভান্স ছাড়া কাজ করার কোনো সিস্টেম নাই, এবং বলতে পারেন ভাই এই ধরনের কথা বললে তো আপনাকে কাজটা দিবে না, আসলে আপনাকে অবশ্যই দিবে। আপনি যত বেশি প্রফেশনালিজম দেখাবেন, ক্লায়েন্ট প্রফেশনালিজম পছন্দ করে। প্রফেশনালিজম মানে এই না মানে 20 দিনের কথা বলে আপনি 4 মাস পর, 5 মাস পর, 6 মাস পর, 8 মাস পর ছবি দিলেন। প্রফেশনালিজম মানে আপনি 30 দিনে ডেলিভারি দিবেন বলেছেন, সেটা 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেওয়া, সেটা হচ্ছে প্রফেশনালিজম। আপনি যখন এইসব প্রফেশনালিজম দেখাবেন, ক্লায়েন্ট টাকা খরচ করতে একটু দ্বিধাবোধ করে না। একটা সুন্দর কথা বলি, আমি সবাইকে বলে বেড়াই, সেটা হচ্ছে আমাকে যখনই কেউ বলে, সেটা হচ্ছে আপনি ফটোগ্রাফার হয়েছেন কেন, এটা একটা সুন্দর, আমি সুন্দর করে আনসার দিই, এটা আপনারা আমি জানি না আপনারা বলেন কিনা। আমি বলি পৃথিবীতে আমি আমার দুইটা বেসিক, একটা হচ্ছে আমি বিবিএ পড়েছি চিটাগাং ইউনিভার্সিটিতে, আর একটা হচ্ছে আমি ল পড়েছি সাউদার্ন ইউনিভার্সিটিতে, সো দুইটা ব্যাকগ্রাউন্ড, বাট আমি করি ফটোগ্রাফি। তাহলে আমি ফটোগ্রাফিতে এসেছি, আমি দেখেছি বাংলাদেশে ফটোগ্রাফি একমাত্র প্রফেশন যেখানে মানুষজন খুশি হয়ে টাকা দেয়। আপনি খেয়াল করে দেখেন একজন লয়ারকে কিন্তু খুশি হয়ে টাকা দেয় না, বা উনি সার্ভিস দেওয়ার পরেও মানুষ অখুশি থাকে, একজন ডাক্তারকেও সেম, টাকা দেওয়ার পরেও মানে উনি এত সার্ভিস দেওয়ার পরেও মানুষ অখুশি, মনে হয় বেশি টেস্ট দিয়ে ফেলেছে মনে হয়, অথবা ঠিকমতো ট্রিটমেন্ট দেয়নি মনে। কিন্তু ফটোগ্রাফার একমাত্র লোক যেখানে আপনাকে সুন্দর খাওয়াচ্ছে, আপনাকে অনেক টাকা দিচ্ছে, এত টাকা দেওয়ার পরেও সে হ্যাপি, এবং সে শুধু সার্ভিসটা চায়, মানে নোবেল প্রফেশন, এখানে কোনো ঘুষ নাই, 2 নম্বরই নাই, কোনো ধরনের কাউকে কষ্ট দিয়ে টাকা নিতে হয় না, শুধুমাত্র আপনি একটা ভালো সার্ভিস দিবেন, সেই জন্য আপনাকে টাকা দিয়ে দিবে। মানে আমার কাছে এটা খুব ভালো লাগে, আমার কাছে মনে হয় আমার আমার টাকাগুলো হালাল, এবং আমার টাকাগুলোর পিছনে কারো দীর্ঘশ্বাস নাই, মানে কেউ দীর্ঘশ্বাস ফেলে আমাকে টাকা দিয়েছে এরকম এখনো পর্যন্ত হয়নি। তো এই প্রফেশনটাতে আপনি যদি টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যামাউন্ট চার্জ করতে হবে, যেটা দিয়ে আপনি দীর্ঘদিন টিকে থাকতে পারবেন।
আচ্ছা, একটা প্রশ্ন এসেছিল, সেটা আমাদের টপিকে ছিল, সেটা আমি ভুলে গিয়েছি। সেটা হচ্ছে, আচ্ছা ধরেন আপনি প্রথম বছর আপনি 10,000 টাকা দিয়ে শুরু করলেন। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি প্রথম কাজ করেছি 3,000 টাকা দিয়ে, 2007 সালে। 3,000 টাকা দিয়ে, 3,000 টাকাটার মধ্যে আমি 500 টাকা উসুল করতে পারিনি। মানে আমাকে আরেকজন আমাকে কাজটা দিয়েছিল, উনি 500 টাকা রেখে দিয়েছে, আমি কাজটা পুরোটা উসুল করতে পারিনি। তারপর 3,000 টাকার পর আমি তখন D40X এবং হচ্ছে 18-55 একটা লেন্স ইউজ করতাম। তারপর আমি সেটা বাড়িয়ে 6,000 টাকা করেছি। আমি যখন 6,000 টাকা করি, তখন ফার্স্ট আমরা 2007 সালের দিকে ফার্স্ট ডে সিস্টেমে করছিলাম। তখন হচ্ছে বেশিরভাগ ফটোগ্রাফার নিতে হচ্ছে রিল সিস্টেম, মানে পার রিল এত টাকা, কয় রিল সে ইউজ করবে তার জন্য কত টাকা দিবে সেরকম। আমরা যখন প্রথম দিকে, আমার সাথে আমার মনে আছে আমার সাথে কাউসার ভাই ছিল, আমরা যখন প্রথমে বলছিলাম যে আমরা ডে সিস্টেমে কাজ করব চিটংয়ে, আমি ঢাকার কথা বলছি না, তখন ঢাকায় প্রীতভাই ডে সিস্টেমে নিচ্ছে অলমোস্ট, প্রীতভাই তখনও অনেক সিনিয়র ফটোগ্রাফার। আমরা যখন ডে সিস্টেমে চিটংয়ে চালু করার চেষ্টা করি, তখন হচ্ছে তখন আমাদেরকে অনেকে বলেছিল এভাবে চলবে না, বাংলা মানে বাংলাদেশে এটা বেশি দিন টিকতে পারবে না। অথচ এখন কিন্তু সবাই চিটংয়ে ডে সিস্টেমে নিচ্ছে। তারপর হচ্ছে আরেকটা বিষয় আমরা করতাম, সেটা হচ্ছে আমরা 100 ছবির জন্য ডে সিস্টেম, মানে আপনি আমাকে 4 ঘন্টার জন্য কি করবেন বুকিং দিবেন, 5 ঘন্টার জন্য বুকিং দিবেন, আপনি এত টাকা দিবেন 100টা ছবি পাবেন। বাট আগে ছিল হচ্ছে কয় পিস ছবির জন্য কত পিস। আপনি এখন খেয়াল করে দেখেন, যারা এখনো পিসের মধ্যে পড়ে আছে তারা হারিয়ে গেছে, তারা কিন্তু আর নাই, তারা মার্কেট থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কম্পিটিশনে তারা নাই আর, তারা এখন নতুন পোলাপাইন চলে আসছে, তারা সময়ের যে চাহিদা সেটাকে পূরণ করতে পারেনি। এখন আপনি সময়ের চাহিদা পূরণ করছেন কিনা সেটা কিভাবে বুঝবেন? তারা টাকা বাড়ায়নি। আমি কি করেছি, প্রতি বছর আমার একটা স্ট্র্যাটেজি ছিল, সেটা হচ্ছে লাস্ট ইয়ার আমার যে পেমেন্ট সেটা থেকে আমি 5,000 বেশি নিব প্রতি বছর। চিন্তা করে দেখেন, চালের দাম 2007 সালে 30 টাকা ছিল, এখন 65 টাকা, 70 টাকা। আপনি 5,000 টাকা করে না বাড়ালে চলবেন কিভাবে? কিন্তু আমাদের বেশিরভাগ ফটোগ্রাফার এটা করছে না, আমরা যা নিচ্ছি তাই নিচ্ছি, নিচ্ছি তো নিচ্ছি, নিচ্ছি তো নিচ্ছি। ভাই আপনি তো টিকতে পারবেন না, আপনি প্রতি বছর ইয়ারলি কতটুকু টাকা বাড়াবেন সেই বিষয়ে কোনো ডিসিশন নিয়েছেন আপনারা? অনেকেই নেননি, অনেকে নেননি, চলছে গাড়ি চলছে, তো এভাবেই চলছে, এভাবে বেশি দিন চলতে পারবেন না। সো আমি একটা স্ট্র্যাটেজি ঠিক করেছি যে আমি কত টাকা বাড়াবো পার ইয়ারলি। পার ইয়ারলি বাড়াবো কেন, সব কিছুর দাম বাড়ছে, আমাকে টিকে থাকতে হবে, আমার ক্যামেরা গিয়ার নষ্ট হচ্ছে, আমাকে নতুন গিয়ার কিনতে হবে, একটা মানে ট্রেন্ডের সাথে সম্পর্ক রাখার জন্য আমাকে নতুন করে একটা প্রাইস বাড়াতে হয়। আপনারা কেউ এই ডিসিশন নিয়েছেন কিনা আমি জানি না, তবে সেটা আপনি একটা পার্সেন্টেজ হিসাব করেন, এই আমার পেমেন্টের এত পার্সেন্ট আমি ইয়ারলি বাড়াবো, সেটা না হলে কিন্তু আপনি তাও টিকে থাকতে পারবেন না। কারণ হচ্ছে প্রতিটা জিনিসের দাম বাড়ছে। আপনি আগে রিক্সা ভাড়া যেখানে 10 টাকা দিয়ে যেতেন সেটা এখন 40 টাকা। সো আপনি যদি টাকা না বাড়ান তাহলে হচ্ছে আপনি বেশি দিন এই লাইনে সার্ভাইভ করা আপনার জন্য টাফ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা বিষয় আছে, ধরেন সব কিছুর দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে কোন অর্থে, আপনি ধরেন আপনি যে আপনি আগে ক্যামেরা কিনেছেন, আমরা D40X ইউজ করতাম, সেটার দাম 40,000 টাকা ছিল, 45,000 টাকা ছিল, কিন্তু এখন আমি একটা ক্যামেরা ইউজ করছি যার দাম 1,80,000 টাকা, যেসব আমি যে লেন্সটা ইউজ করছি সেটার দাম অলমোস্ট 2,00,000 টাকা, আমি 4-5টা ফ্ল্যাশ ইউজ করছি। সো আগে আমি যে টাকাটা নিতাম এবং যে পরিমাণ বাড়াতাম সেটা এখন ওই পরিমাণ বাড়াবো কিনা বা তার চেয়ে কম বাড়াবো না বেশি বাড়াবো সেটাও কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। মানে এমন না আপনি মানে একটা রেট দিয়ে আজীবন চলছেন। তারপর আপনি কি করতে পারেন সেটা হচ্ছে এটা একটা হিসাব করবেন। দ্বিতীয়ত আমি বাংলাদেশে যেটা দেখি সেটা হচ্ছে মানে ফটোগ্রাফাররা মানে এটা আপনি আপনি ধরেন আপনি আশা করছেন আপনাকে একজন 20,000 টাকা দিবে, 20,000 টাকা দিবে বা 15,000 টাকা দিবে। আমি সিরিয়াসলি কিছু ফটোগ্রাফার আমি দেখেছি স্যান্ডেল পরে, মানে এটা এটার মানে কি ভাই, আপনি একজনের বিয়েতে যাচ্ছেন? নর্মালি আমরা বিয়েতে তো কেউ স্যান্ডেল পরে যায় না, আমরা স্যান্ডেল পরা বাদ দেন, আপনি একটা আয়রন ছাড়া শার্ট নিয়ে গেলেন, আপনি একটা মানে পুরান শার্ট পরে গেলেন, আপনি শেভ করলেন না, আপনি চুল ঠিক মতো আসরালেন না, মানে একটা একটা বিয়েতে নিজেকে রিপ্রেজেন্ট করারও তো একটা ব্যাপার আছে। মানে আমি খেয়াল করে দেখেছি, আমি এখনো জানি না আমি ভিডিও যারা করেন ওনারা অফেন্ডেড হবেন কিনা, বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন স্টাইলিশ ভিডিওগ্রাফার আছে, বাট আমাদের চিটংয়ে এখনো পর্যন্ত আমরা এই লাইনটাকে উন্নত করতে পারিনি। মানে আমি স্ট্রিক্টলি আমার আমার সাথে যারা ভিডিও করে স্যান্ডেল পরে যাওয়া এটা তো কোনোভাবেই সম্ভব না। এখন এখন ধরেন আপনি যদি বেশি অ্যামাউন্ট দাবি করেন ক্লায়েন্ট থেকে, আপনি ক্লায়েন্টকে কী দিচ্ছেন? আপনি স্যান্ডেল পরে যাচ্ছেন, আপনি তো ক্লায়েন্ট চিন্তা করলে কাকে ইনভেস্ট করলাম ভাই? আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি এটা খুব প্রশংসা করি, বাংলাদেশে সব চিটংয়ে যখন বারকোড আসছিল প্রথমে, আমি জানি না মঞ্জু ভাই শুনছে কিনা বা ওনার কেউ শুনছে কিনা, বারকোড আসছে, বারকোডে মিন লেমনটা জনপ্রিয় হয়, আমি জানি না ওনার নাম আমি 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 নেওয়া উচিত হচ্ছে কিনা, বারকোডে মিন লেমনটা খুব জনপ্রিয় হয়। দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজি আমার কাছে সবচেয়ে, এখন আমি কিছুক্ষণ আগে মিন লেমন খেয়ে আসছি জয়ের সাথে, আমার কাছে খুব প্রিয়, আমি মিন লেমন রেগুলার মিন লেমন খেতে পছন্দ করি। আপনি দেখেন মিন লেমন পুদিনা পাতা বাংলা ভাষায়,
পুদিনা পাতা ব্লেন্ড করে বরফ দিয়ে চিনি দিয়ে মানে আপনার সামনে প্রেজেন্ট করার পর সেটা 90 থেকে 120 টাকা হয়ে যাচ্ছে। দিস ইজ কল প্রেজেন্টেশন ম্যান। মানে আপনাকে যদি আমি 5 টাকার পুদিনা পাতা দিয়ে বরফ দিয়ে বলি আপনি এটার দাম 120 টাকা বা এটার দাম 90 টাকা, আপনি জীবনেও দিবেন না। বাট আপনি রেস্টুরেন্টে গিয়ে দিচ্ছেন, তাহলে রেস্টুরেন্ট আপনাকে কি দিচ্ছে? রেস্টুরেন্ট আপনাকে স্টাইলিশ প্রেজেন্টেশন দিচ্ছে, রেস্টুরেন্ট আপনাকে সার, মানে আপনি আপনি ওখানে একজন মানে বিশেষ ব্যক্তি, এই সার্ভিসটা দিচ্ছে আপনাকেও এমনভাবে সার্ভিস দিচ্ছে যেন আপনি এটার রাজা, আপনি যাই বলবেন তাই হবে। এবং হচ্ছে আপনি সেটা বলে সে পুদিনা পাতা বরফ কুচি এবং হচ্ছে তার মধ্যে একটু চিনি ছিটিয়ে দিয়ে আপনার থেকে চার্জ করছে এবং আপনি সেটা সন্তুষ্ট চিত্তে দিচ্ছেন। আমার খুব ভালো লাগে ওটা, আমার খুব ভালো লাগে, এখন সব জায়গায় পাওয়া যায় বাট আমার বার করতে ভালো লাগে। তাহলে আপনি এটা থেকে তো অনেক কিছু শেখা যায় ভাই। এই সেম পুদিনা পাতার হচ্ছে মিন লেমন বাইরে 25 টাকা দিয়ে সেল করে, বারো সেটা আরো বেশি দিয়ে সেল করে। তাহলে কি সেল করছেন সেটার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে সেল করছেন, সেটার প্রেজেন্টেশনটা কি, আপনাকে দেখে আপনাকে 20,000 টাকার লোক মনে হচ্ছে কিনা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কি খাওয়াবেন সেটা ইম্পর্টেন্ট না। আমি ধরেন পাস্তার হিসাব করলাম, আপনি যদি একটু করে হিসাব করে দেখেন ওভেন বেক পাস্তা বা পাস্তার প্যাকেটের দামে 30 টাকা, তার মধ্যে 10 টাকার পাস্তা দিয়ে তার সাথে 2টা চিকেনের টুকরা দিয়ে সেটা ওভেনে বেক করে একটা চিজ দিয়ে আপনার থেকে 300 সাড়ে 300 টাকা 400 টাকা নিয়ে ফেলছে। আপনি তো কোনো ওই জায়গায় মানে আপনি তো ওখানে গিয়ে ঝগড়া করছেন না এটা, কিন্তু আপনি দেখেন রাস্তার একটা দোকানে যদি এই পাস্তাকে সেল করে আপনি জীবনেও তাকে 400 টাকা দিবেন না। তাহলে আপনি কি খাবারকে দিচ্ছেন নাকি আপনি এনভায়রনমেন্ট এবং আপনাকে যে স্যার সম্বোধন করে ফিল দিচ্ছে সেটার জন্য টাকা দিচ্ছেন সেটা ভাবেন। যদি আপনি আপনাকে স্যার সম্বোধন করছে, আপনাকে একটা ভালো ট্রিটমেন্ট দিচ্ছে সেটার জন্য আপনি পে করে থাকেন, তাহলে আপনার সার্ভিসে আপনি আপনার যে ক্লায়েন্টগুলো আছে সেগুলোকে সেরকম সার্ভিস দিচ্ছেন কি না সেটা আপনি ভেবে দেখেন। আমার ধারণা বেশিরভাগ ফটোগ্রাফারই সেই জিনিসটা দেন না বা দিতে চান না। আমি বেশিরভাগ ফটোগ্রাফারের কথা শুনি সেটা হচ্ছে ভাই আমাকে এনে বসায় রাখছে, ভাই আমাকে আমি 4 ঘন্টা ধরে বসে আছি বা ক্লায়েন্ট আসে নাই, কামলা আমি একজন কামলা খাটতে আসছি, ভাই আপনি কামলা ভাবলে তো আপনি কামলায়, আপনি কামলার চেয়ে ভালো কি হবেন? আপনি ভাববেন আমি আমাকে আমাকে 20,000 25,000 30,000 টাকা 15,000 টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে ওনার বিয়েতে ছবি তোলার জন্য। ভাই আপনি কি বাংলাদেশে একজন মানুষ সারা মাস কাজ করে 25,000 টাকা ইনকাম করতে পারে না, সে জায়গায় একটা ক্লায়েন্ট আপনাকে 25,000 টাকা দিয়ে নিয়ে গেছে, আপনি কেন বসে থাকবেন না, ওনার জন্য অপেক্ষা করবেন না? আমি তো উল্টা ক্লায়েন্টকে বলি আই এম এট ইউর সার্ভিস ম্যাডাম, আমি আপনার সার্ভিসের জন্য আসছি, আপনার আমি ব্রাইডকে গিয়ে বলি আপনাকে সবচেয়ে সুন্দর দেখাচ্ছে এবং আপনার যদি পানি খেতে হয় সেটাও আমাকে বলবেন আমি ঠিক করে দিব, মাঝে মধ্যে আমি জুতা পর্যন্ত মানে কোনো একটা প্রবলেম হলে সেটা পর্যন্ত ঠিক করে দিই, আই এম এট ইউর সার্ভিস, এবং বলার সময় আমার পর্যন্ত থেকে যথেষ্ট কার্টেসি থাকে। এবং উনি আমাকে যখন পাল্টা বিহেভ দেয় তখন যেটা হয় সেটা হচ্ছে উনি আমার পোশাক আশাক এটা দেখে অ্যাটলিস্ট আমার সাথে ওভাবে করে বিহেভ করে এবং আমি আগে থেকে অবশ্যই ক্লায়েন্ট মিটিং করে নিই। আমাদের ক্ষেত্রে যেটা হয় আমি অনেকগুলো ফটোগ্রাফার দেখেছি সেটা হচ্ছে মিনিমাম পোশাকের যে সেন্স সেটা পর্যন্ত নাই, আপনি কম টাকা দিয়ে না কাজ করছেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি কারো না কারো বিয়েতে যাচ্ছেন, সেটা ছোটো হোক বড় হোক সেটা কারো বিয়ে, সেটাতে আপনি কোন পোশাক পরে যাবেন সেটা তো আপনাকে বুঝতে হবে। মানে ঠিক মতো চুল আশ্রালেন না, চুলে একটু জেল দিলেন না, আপনি একটু শেভ করে গেলেন না, আপনি অনেকে তো দাঁতের মধ্যে পর্যন্ত মানে লাল লাল হলুদ হলুদ হয়ে থাকে, আমি জানি না এটা কীভাবে সম্ভব, ওরা কীভাবে এই কাজগুলো করে, তার উপর তো গিয়ে দেখি মানে এ ধরনের অনেকগুলো প্রবলেম আমি দেখি। সো আমার বক্তব্য হচ্ছে আপনার প্রেজেন্টেশন কতটুকু সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ট্রিটমেন্টটা পাবেন। আমি একটা সুন্দর বিষয় বলি, সেটা হচ্ছে আমার এক বন্ধু বলছিলেন, আমি বন্ধুর নাম উল্লেখ করছি না, ইউনিভার্সিটির নাম উল্লেখ করছি না, আমার বন্ধু শুনছে আমাকে, বন্ধুদের অফিসের একজন ফ্রন্ট ডেস্ক অফিসার মহিলা, উনি আসার সময় ওনার ওনার হাজব্যান্ডের প্রাডো গাড়ি আছে, তো উনি অফিসে যখন ঢুকে তখন হচ্ছে প্রাডো গাড়ি থেকে নামে, তো তারপর ওই ইউনিভার্সিটির ভিসি ওনার একটা নর্মাল গাড়ি রয়েছে, ওই নর্মাল গাড়ি দিয়ে কি করে অফিসে আসে। এখন দারোয়ান তো আর জানে, সবাই তো গাড়ির ভিতরেই থাকে, দারোয়ান শুধু গাড়িটা দেখছে, দারোয়ান কি করে প্রাডোর সামনে গিয়ে সালাম দেয় আর নর্মাল যে গাড়ি সেটা সালাম দিচ্ছে না। এখন আপনি চিন্তা করে দেখেন সালামটা কে পাচ্ছে, গাড়ি, আমি গাড়ি শুধুমাত্র গাড়ির কথা বলছি না, বাট দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আপনার প্রেজেন্টেশনের কারণে। আপনি আপনি প্রেজেন্টেশন যখন দেখবেন দারোয়ান আপনাকে সালাম দিবে। আমি খেয়াল করে দেখেছি আপনি একটা শপিং কমপ্লেক্সে যাওয়ার পর আমি এক জায়গায় পড়েছিলাম, সেটা হচ্ছে ফার্স্ট জুতা দেখবেন, তারপর হচ্ছে তার ড্রেস দেখবেন, দেখার পর আপনি আইডিয়া করতে পারবেন সে আসলেই আপনার জিনিসটা কিনবে কি কিনবে না। মানে আপনি যখন একটা বিয়েতে যাচ্ছেন আপনার পোশাক আশাক দেখার পর আপনাকে কেউ ক্যামেরাম্যান বলার সাহসই পাবে না, আপনাকে কেউ মানে মানে ড্রাইভারদের সাথে ভাত খাওয়ার কথা বলার সাহসই পাবে না,
মানে আপনার প্রেজেন্টেশনে এমন হবে, একটা আঙ্কেল এসে আপনাকে একটা ছবি তুলতে পর্যন্ত বলবে, আব্বা আঙ্কেল একটু এদিকে একটা ছবি তুলবেন, আর আপনি যে স্যান্ডেল পরে যান এরকম এরকম করে হাঁটেন, তাহলে তো আপনাকে জীবনেও দাম দেবে না, এই ক্যামেরাম্যান এদিকে আসো ছবি তুলো, এটা বলবে। তো আপনি আপনার প্রেজেন্টেশনের কারণে আপনাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা পাচ্ছেন কিনা সেটা একশো বার ভেবে দেখেন। তাহলে আমার যে বক্তব্য সেটা হচ্ছে এবং শুধুমাত্র আপনার প্রেজেন্টেশনের কারণে আপনি উপকৃত হচ্ছেন তা না, কিন্তু পুরো ফটোগ্রাফি সার্কেলটাই উপকৃত হচ্ছে। ফটোগ্রাফার সম্পর্কে যে আইডিয়াটা সবার কাছে যাচ্ছে সেটা হচ্ছে বাকিদের, মানে বাকি যে যারা রয়েছে তাদের তাদের ক্ষেত্রেও কি হচ্ছে, তারাও শিখছে কিন্তু ওটা থেকে, মানে ফটোগ্রাফার এরকম ফটোগ্রাফার, মানে আমি এখনো যদি মানে সিনিয়রদের, আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের কাছে এখনো মেন্টাল সেট আপ হচ্ছে ফটোগ্রাফার মানে এত বড় একটা ক্যামেরা, ক্যামেরা স্যান্ডেল ঠিক মতো পরে নাই, হচ্ছে একটা লাইট আছে এরকম, সে ওরকম করে যাবে মানে ভিডিও করবে। আরে ভাই ওটা তো চেঞ্জ হয়ে গেছে, এখন চেঞ্জ হয়ে গেছে সেটা তো আপনাকে দেখে বুঝবে, আপনার পোশাক আশাক দেখে বুঝবে, আপনার কথা বলা দেখে বুঝবে, কথা বলার ধরন দেখে বুঝবে, আপনার প্রেজেন্টেশন দেখে বুঝবে, এই প্রেজেন্টেশনটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা বুঝেন। আর আপনি চার্জ করতে চাইছেন 20,000 টাকা, আপনার প্রেজেন্টেশন 1 টাকারও না, এটা তো মানে ভাই এটা মানে কীভাবে সম্ভব এটা আপনাকে দেওয়া? আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটা অফিসে যার বেতন 15,000 টাকা মিনিমাম, 15,000 টাকা, তার ড্রেস আপ দেখলে আপনি বেকুব হয়ে যাবেন। সেই জায়গায় আপনি মাসে 15,000 টাকা অবশ্যই বেশিরভাগ ফটোগ্রাফি আর্ন করছেন, আপনার পোশাক আশাক দেখার পর কোনোভাবে ধারণা করা যায় না আপনাকে আপনি মাসে 15,000 টাকা পান, মানে 15,000 টাকা যে বেশি ইনকাম করেন, তাহলে পোশাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পোশাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলোর দিকে আপনি কনসেন্ট্রেট করেন। কনসেন্ট্রেট করার পর মানুষজন আপনাকে যে পারসেপশন দিয়ে নিবে সেই পারসেপশন দিয়ে আপনাকে দিবে, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আপনি আপনার কস্ট কিভাবে নির্ধারণ করবেন, কস্ট নির্ধারণ করার পর আপনি কত পার্সেন্ট লাভে যাবেন। এখন ধরেন কস্ট আমি হিসাব করলাম, ধরেন আমার কস্ট হচ্ছে 10,000 টাকা, ধরেন আমার কস্ট হচ্ছে 15,000 টাকা, তাহলে আপনি কত পার্সেন্ট লাভ করবেন সেটা আপনি চিন্তা করবেন। কত পার্সেন্ট লাভের মধ্যে আমি কিন্তু ওগুলো লাভ বলতে আমি কিন্তু ওগুলো ধরি নাই, কোনগুলা আমার ক্যামেরার যে কস্ট, আমার যে বেতন, ওগুলো কিন্তু আমার লাভ থেকে না, ওগুলো আমাকে দিতেই হবে, ওগুলো কস্ট। আমি যে আমার আমার ক্যামেরাটা 1 বছর পর আমাকে চেঞ্জ করতে হবে, নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার কস্ট, সেটা আমার লাভ থেকে আমি কিনবো না, লাভ সেটাই। সব ধরনের কস্ট দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে যেটা থাকবে সেটাই লাভ, সেটা 5 টাকা হতে পারে, সেটা 10 টাকা হতে পারে, সেটা 100 টাকা হতে পারে, সেটা আরও বেশি হতে পারে, বাট সব ধরনের কস্ট, সব ধরনের কস্ট বলতে সব ধরনের কস্ট, আমি কিন্তু সেখানে একটা ডিপিএস এর কথাও উল্লেখ করেছিলাম, মাসে 10,000 টাকা যেটা 1 বছর পর 1,20,000 টাকা দিবে, অন্য কিছু বাদ দেন, 1 বছর পর 1,20,000 টাকা সেটা আপনার কস্ট, সেটা আপনি কেন দিচ্ছেন, কারণ হচ্ছে সেটা আপনার ক্যামেরাটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, ক্যামেরাটা ইউজেবল থাকবে না, ওইটা আরেকটা কেনার জন্য আপনি ইনভেস্ট করছেন, সো সেটাও আপনার কস্ট। এইগুলো সবগুলো দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা আপনার কি করবে, মানে আপনি সেই সেই টাকাটা কি করবেন, আপনি হচ্ছে সেটা আপনার লাভ। বাংলাদেশে কতজন আছে এই টাইপের এইভাবে লাভ করে আমি জানি না, বাট বেশিরভাগ মানুষ আমার ধারণা যে আমি যে 10,000 টাকার একটা ডিপিএস করতে বলেছি সেটাও করে না, অ্যাটলিস্ট আমার পরিচিত অনেকে আছে, আমি সিনিয়র জুনিয়র অনেককে চিনি, তারা কেউ কেউ সার্ভাইভ করার জন্য কষ্ট করছে, কেউ কেউ 10,000 টাকা জমা জমাবে এইটা ভাবতেই অবাক লাগছে কিভাবে জমাবো, কিন্তু আলটিমেটলি এগুলো করতে হবে, এগুলো না করলে আপনি একটা সময় গিয়ে আপনার কাছে আফসোস হবে, আপনার বন্ধুরা যখন গাড়ি ইউজ করবে, আপনার বন্ধুরা যখন ফ্ল্যাট কিনবে, আপনি তখন আফসোস করবেন আমি কি করলাম, আমার তো সেম যোগ্যতা ছিল, আমি চাকরি করলে তো সেম কাজ করতে পারতাম, আমার তো তখন আপনার বউ, আপনার বা আপনার বাচ্চা যখন আপনাকে বলবে আপা তুমি কি করছো এতদিন, আমার বন্ধু গাড়ি নিয়ে আসে আমি যেতে পারি না, এগুলো কিন্তু শুনতে হবে, এগুলো চিন্তা করে আপনাকে কি করেন। এখন আমি আর একটা সুন্দর বিষয় বলি, সেটা হচ্ছে আবার আমার সাথে অনেকে দ্বিমত করবেন, প্রথমত এটা ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে বলা, আমি একটু ওয়ার্কশপ করেছি, ওয়ার্কশপে আমি সৌরভ হুরা একজন ফটোগ্রাফার রয়েছে ইন্ডিয়ান, আমি ওনার বিগেস্ট ফ্যান, ওয়ান অফ দি বিগেস্ট ফ্যান, আমি ওনার ওয়ার্কশপ করতে পারিনি কিন্তু আমি ওনার ওয়ার্কশপ করেছি, এরকম অনেকজনের সাথে আমার কথা হয়েছে এবং এই কথাটা আমাকে ওয়াসিফ ভাই বলেছে, আমি জানি না ওনারা দেখছেন বা শুনছেন কিনা, আমাকে বলেছে মানে সৌরভের একটা ডায়লগ হচ্ছে এরকম, আপনি যদি টাকা ইনকাম করতে হয় ফটোগ্রাফি করে তাহলে আপনি মুদির দোকান খুললেন ফটোগ্রাফি করবেন কেন, মানে ফটোগ্রাফিতে আসছেন কেন, আপনি টাকায় যদি আপনার মেইন বিষয় হয় তাহলে আপনি ফটোগ্রাফি না করে একটা অন্য ব্যবসা করেন, এই টাকা দিয়ে তো অন্য ব্যবসা করা যায়, ফটোগ্রাফির একটা আর্ট, এটা প্র্যাকটিস করেন, এটা শিল্প, এটা শিল্পের মতো প্র্যাকটিস করেন, এটা এটা আপনাকে এমনিতেই টাকা দিবে, এটা আসলে আমি আপনাকে বলি, আমি ওনার সাথে সম্মানের সাথে হচ্ছে ওনার সাথে অ্যাগ্রি করি আবার ডিসএগ্রি করি। ধরেন ডিসএগ্রি কীভাবে করি, ধরেন আপনি এটা আসলে এটা অনেক এটা কি হবে আমি জানি না, বাট আমার ক্ষেত্রে আমি আমি কখনোই আমি নিজেকে আমি আমি 2007 সালের আগে আমি যখন ফটোগ্রাফি শিখি তার আগে আমার কখনো ক্যামেরাই ছিল না,
ফটোগ্রাফি শিখেছি, আমি সেটা থেকে আর্ন করছি, এবং আমি মনে করছি আমাকে, আমি যেহেতু অন্য কোনো কাজ করি না, এটা দিয়ে যদি আমার আর্ন না হয় তাহলে আমি ফটোগ্রাফিটাই আমাকে ছেড়ে দিতে হবে। মানে ফটোগ্রাফি দিয়ে যদি আমি আমার যাবতীয় দৈনন্দিন খরচ মিটাতে না পারি তাহলে আমার ফটোগ্রাফিটাই ছেড়ে দিতে হবে। এবং অন্যান্য ফটোগ্রাফির চেয়ে ওয়েডিং ফটোগ্রাফি একটু আলাদা। এই ক্ষেত্রে এখানে আপনাকে ভালো ড্রেস পরতে হবে, এখানে আপনাকে ভালো গিয়ার ইউজ করতে হবে, এখানে দামি আপনাকে অফিস নিতে হবে, এখানে আপনাকে একটা ভালো ওয়েবসাইট লাগবে, এখানে আপনাকে একটার পর একটা একটার পর একটা হার্ড ডিস্ক কিনতে হবে, আপনাকে নতুন নতুন ল্যাপটপ কিনতে হবে, নতুন নতুন কম্পিউটার কিনতে হবে। সো অন্য বা ডকুমেন্টারি বা অন্য কিছুতে ওখানে কিন্তু আমাদের তুলনায় তুলনামূলকভাবে ইনভেস্টমেন্ট কম। সো আমাদের ওয়েডিং ফটোগ্রাফিতে যদি ইনভেস্টমেন্ট অনেক বেশি এবং আমরা এত বেশি পরিমাণ হার্ডওয়ার্ক করছি, আমাদেরকে আর্নিংসটা কী করতে হবে করতে হবে। যাই হোক, আমাদের আমাকে ফেসবুক থেকে, এটা আমি জানি না কতক্ষণ রাখা যায়, বাট ফেসবুক বলছে আমি হয়তো আর 4-5 মিনিট এই ভিডিওটা এন হবে। এই ভিডিওটা যদি এন হয় তাহলে আমরা আরেকটা হচ্ছে লাইভ ভিডিওতে যাব এবং সেটাই লাস্ট হবে। আমরা আমি জানি না কতক্ষণ হয়েছে, সম্ভবত কতক্ষণ হয়েছে কেউ কি বলতে পারেন না, আমি তো আসলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটা হয়েছে, আমরা হয়তো আরও কিছুক্ষণ কন্টিনিউ করব, তারপর আমরা শেষ করব। আচ্ছা, দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে, এবার আসেন, আমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করেন সেটা হচ্ছে অফিস নেওয়ার মানে গুরুত্বটা কী, একটা অফিস ওয়েবসাইট এটার গুরুত্বটা কী। খুব ভালো শুনে দেখেন, সেটা হচ্ছে আমি, আমার অফিস ছিল না বেসিক্যালি, আমার অফিস আগে ছিল না, আমার একটা অফিস ছিল ছোটোখাটো, সেটার পর আমি আরেকটা অফিস নিয়েছি। সো এখন যে অফিসটা নিয়েছি, আমি আপনাকে এনশিওর করে বলতে পারি অফিসের যে খরচ সেটা উঠে আসবে। আপনি অফিস নিলে আপনার অফিসের খরচ সেটা উঠে আসবে। আচ্ছা, ফেসবুক থেকে বলছে আমার, আর আমি 1 ঘন্টা মনে হয় ফেসবুকে লাইভ করা যায়, তারপর আবার নতুন করে শুরু করতে হয়, আমি সাথে সাথে আবার নতুন করে শুরু করব। সো স্টে টিউন উইথ আস, আমার সাথে থাকেন, আমি আরও কিছুক্ষণ বলবো, তারপর বকবক করবো, তারপর হয়তো আপনাদের কমেন্টগুলো শুনবো। আমি অফিস নেওয়ার কথা বলছিলাম, অফিস আপনাকে মানে ধরেন আপনি একটা টঙ্গের দোকানে গেলেন, টঙ্গের দোকানে একটা সিঙ্গারা আপনাকে বলছে 100 টাকা দিতে হবে, আপনি দিবেন? বাট আপনি রেডিসন ব্লুতে গেলেন, সেখানে একটা সিঙ্গারা 100 টাকা না 1000 টাকা বললে আপনাকে দিতে হবে, আপনি কোনো ধরনের কথাই বলতে পারবেন না রেডিসন ব্লু ভাই। তাহলে প্রবলেমটা কি, এমন রেডিসন ব্লুর সিঙ্গারের মধ্যে কি আকাশ থেকে কোনো মজার জিনিস দেয় নাকি? সব সিঙ্গারের রেসিপি একই রকম অলমোস্ট। ওখানে যেটা করে সার্ভিস দেয়, ওরা একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, আপনি কি খাচ্ছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনি কোন পরিবেশে খাচ্ছেন, আপনাকে তার একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, আপনাকে একটা সুপিরিয়র ফিল দিচ্ছে, আপনাকে একটা এরিস্টোক্রেট ফিল দিচ্ছে, আপনাকে একটা এলিগেন্ট ফিল দিচ্ছে। এই এলিগেন্ট ফিলটার কারণেই আপনি কি পাচ্ছেন, আপনার অন্যান্য জিনিসের দাম বাড়ছে। একটা পানির বোতলের দাম সম্ভবত 105 টাকা নিয়েছিল আমার থেকে, একটা ছোট মিনারেল ওয়াটার। তাহলে এই যে ফিলটা দিচ্ছে তার জন্য আপনাকে টাকা দিচ্ছে। তাহলে আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনি সেম ফিলটা ক্লায়েন্টকে দেন, আপনি সেম ফিলটা, এবং ফিলটা কীভাবে দিবেন, আপনি চায়ের দোকানে বসে ক্লায়েন্টের সাথে ডিসকাস করলে ক্লায়েন্ট আপনাকে 50,000 টাকা দিয়ে হায়ার করবে? আপনি একটা অফিস নেন, তাকে ঢুকার পরেই তাকে এই ফিলটা দেন, এই লোককে টাকা কমাতে বলাটা এক ধরনের লজ্জার ব্যাপার। আমি জানি না আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা। আপনার যদি এত সুন্দর একটা অফিস থাকে, আমি যাই নাই ড্রিম ওভারের অফিসে, আমি যাই নাই প্রীত ভাইয়ের অফিসে, আমি যাই নাই আরও যাদের অফিস আছে, তবে আমি শুনেছি অফিসই অনেক সুন্দর। আমি চিটংয়ে ড্রিম ওভারের অফিসে গিয়েছি, আমার অফিসে অনেকের অফিসে গিয়েছি, অফিসটাই এত সুন্দর, ঢুকেই মনে হবে ভাই একে টাকা না দিলে কাকে দিব। আপনার অফিস আছে ভাই, এটা হিসাব করে দেখেন, অফিস নিতে হবে। তারপর আমাদের বেশিরভাগের বিজনেস হচ্ছে ফেসবুক বেসিসে, ফেসবুক দিয়ে তো চলবে না ভাই, আপনাকে একটা ওয়েবসাইট লাগবে। বিশ্বের কোথাও ওয়েবসাইট ছাড়া চলে না, শুধু বাংলাদেশে ওয়েবসাইট ছাড়া চলে, কিন্তু বেশি দিন চলবে না, বেশি দিন চলবে না। কেন আমি আপনাকে বলি, আপনি যদি গুগলে সার্চ দেন বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার ইন বাংলাদেশ, আমার নাম আসবে, প্রীত ভাইয়ের নাম আসবে। আপনি ওই কম্পিটিশন হেরে যাচ্ছেন, আপনি যত দেরিতে ওই জায়গায় অন্তর্ভুক্ত হবেন, আপনার ওয়েবসাইট অন্তর্ভুক্ত, আপনি হেরে যাবেন, একসময় আপনাকে সার্চে পাবে না। আমি আবার লাইভে আসছি, 1 ঘন্টা পর এটা কেটে যাবে, আবার সাথে সাথে লাইভে আসছি, সাথে থাকবেন, আমি জয়েন করেন আবার, ধন্যবাদ।